विश्व स्वर्ग नवलक्षण आदि नव लक्षण लक्षितम श्री कृष्ण अक्षम परम धाम जगद धाम नमाम विश्व स्वर्ग विसर्ग आदि लक्षितम श्री परम धाम जगद धाम नमाम सिलवक्ते সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন কৃষ্ণের কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত বিশ্বাস হতে চায় না কৃষ্ণের কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত কিছুতেই বিশ্বাস হতে চায় না এরম একজন কেউ ছিল নাকি কোনোদিন যাকে পরমেশ্বর বলা হয়েছে তার ক্রিয়াকর্ম যার ক্রিয়াকর্ম জড়জগতের দার্শনিকগণ ভিন্ন ভিন্নভাবে কল কল্পনার দ্বারা চিন্তা করেছেন যে সমস্ত সাহিত্যিকগণ তাকে বিভিন্ন রকমভাবে কুৎসিতভাবে বর্ণনা করেছেন যাকে সমাজের লোক কিছুতেই বুঝতে পারছে না তার আচরণ তার শিক্ষা সেই কৃষ্ণের কথা বলতে গিয়ে সরস্বতী ঠাকুর জানিয়েছেন পরম বিজয় তো শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয় তো শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই আমাদের গৌরী মঠের জয় ধ্বনি এই আমাদের গৌরীয় মঠের স্লোগান এর অর্থ বিগত কিছু দিনে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে আপনারা কিছু অনুভব করেছেন সেই ভগবান প্রকট বিহার করেছিলেন এবং আসেন সময় মতো সেটাও বলা আছে আতার মুখনিশ্চিত বাণী সমস্ত শাস্ত্রেতে রয়ে গেছে সেগুলো যে জীবনে আচরণ করলে প্রত্যেকেই সেই ফলটা পেয়ে থাকেন আলোচনা প্রসঙ্গে এখন আসছে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উদ্ধবজিকে কিছু উপদেশ করছেন উদ্ধব উদ্ধবজি অনুভব করেছেন যে ভগবান শিগ্রি এ জগৎ থেকে নিজের লীলা সংবরণ করবেন উদ্ধব উপলব্ধি করেছেন ভক্তের হৃদয়তে ভগবানের কোনো কিছুই লুকানো থাকে না উদ্ধব বলছেন আপনি আপনার যদুকুলকে যে অভিশাপগ্রস্ত করলেন সেই অভিশাপের দ্বারা যদি কুলকে আপনি সব নিয়ে আর নিজেও চলে যাবেন আমার মন তাই বলছে কিন্তু আমাকে অবশ্যই আপনি নিয়ে যাবেন কারণ আমি আপনার ক্ষণার্ধ মাত্র আপনার বিয়োগ আমি সহ্য করতে পারি না ইত্যাদি কথা আপনারা সব শুনেছেন বিগত কত দিনে ভগবান বলেছিলেন প্রায়ই দেখা যায় প্রায় ন ভক্তিযোগে ন সৎসঙ্গে নিনোদ্ধব বিন উদ্ধব বিদ্যতে সদ্রং প্রয়াণাম হি সতামাহম প্রায়ই দেখা যায় উদ্ধব প্রায়শ সদু ভক্তিযোগ ব্যতীত সংসার অর্ণব ভবা টবি পার হওয়ার অন্য কোনো ব্যবস্থা নাই ভবাটবি পার হওয়া বড় কঠিন পঞ্চমস্কন্ধে ভবাটবির বিভিন্ন বর্ণনা রয়েছে ভয়াবহ যদি কেউ সেই সব বর্ণনা শোনে তাহলে সে ভীত হয়ে যাবে কেন বিভিন্ন কর্মের জন্য কি ধরনের ব্যবস্থা আছে পানিশমেন্ট শাস্তি হয় এ সমস্ত ব্যবস্থা দাম্ভিক ব্যক্তিগণ এগুলো স্বীকার করবেন না তার্কিক ব্যক্তিগণ কিন্তু ভগবান গীতাতে বলেছেন তর্ক যারা করবেন যারা বিদ্বেষী তাদেরকে আমি বিভিন্ন নিচু আসরিক জনীতে আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই ওরা আমাকে না পেয়ে অনন্তকাল ঘুরতে থাকুক এই প্রক্রিয়া তারা চলুক কোনো না কোনো দিন অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে যে কেউ আছে অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে অর্থাৎ যে কেউ আছে আজ না হল কাল কাল না হল পরশু পরশু না লহ কোটি বৎসর পর আর কোটি কোটি বৎসর পর হলেও কোনো গতি নাই ভগবানের কাছে যেতেই হবে ফেরবে এখন না পরে যাবে নো আদার ওয়ে ওপেন কোনো অন্য কোনো রাস্তা অল্টারনেটিভ নাই যদি আমাদের কাছে কোনো অল্টারনেটিভ থাকতো পথ তাহলে আমরা চয়েস করতাম যে এটা নেবো কি ওটা নেবো না এটা হলে কী হয় ওটা হলে কী হয় কোনো অন্য কোনো পন্থা নাই অন্য অন্য ধর্মাবলম্বীরা যারা যে পথেই অগ্রসর হচ্ছেন সেলা সচিদানন্দ ভক্তিবিনো ঠাকুর দেখিয়ে দিয়েছেন প্রমাণ দিয়েছেন যে যে ধর্মই আচরণ করছেন ঔপাধিক ধর্ম নিত্য ধর্ম তো একটাই অন্য তো আর হয় না কিন্তু যে কোনো ধর্ম সেটা ইসাই ধর্ম হোক বা খ্রিস্টান যে কোনো ধর্মই হোক বৌদ্ধ ধর্ম হোক বা যে কোনো ধর্মই হোক অন্তিমে তাদের এই চেতনা তাদের প্রাপ্ত হয়ে তারপর তাদের যেতে হবে উপায় নেই ঠাকুর বলছেন যে এই এইটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট ভাগবত ধর্ম কেন সব কথা উত্থাপন করলাম না এই ভাগবত ধর্মের ব্যাপারেই উদ্ধবজি প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যাওয়ার আগে উদ্ধবজি এমন এমন কিছু প্রশ্ন করেছেন সেই সব প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন ভগবান তাকে বড় আশ্চর্য এসব কথা কালকেও আলোচনা করেছিলাম যে ভগবান নিজেই বলছেন অনেকেই আমাকে প্রাপ্ত হয়েছে তারা কেউ গুরু গৃহে যায়নি দীক্ষিত হয়নি বাজ্যদৃষ্টিতে কোনো বেদ আদি পাঠ করে নাই কিন্তু কেবল সৎসঙ্গের প্রভাবিত তারা এই জগৎ থেকে পার হয়ে আমার চরণে পৌঁছে গেছে बहुभूमत्पद प्राप्त त्रष्टा कय त्राष्टो बहुभूमत्पद प्राप्त त्राष्टो कया धवा दु वृषपर्वा बलिर्वाण मयश्चात विभूषण सुग्रीव हनुमान निक्र गजो गृध बनिकपथ व्याध कुब्जो व्याध कुब्जा ब्रजे गोपो योग्यो पत्नी तथा परे যোগ্য পত্নীগণ তারাও তে না আধিত তে না আধিত নৌপাশিত নৌপাসিত মহত্তম হব আব্রত্তপ্তপস সৎসঙ্গাত মাম উপাগত কেবল আমার সৎসঙ্গ প্রভাবেই তারাই জগৎ থেকে সমস্ত বেরিয়ে গেছেন কেবল সৎসঙ্গ প্রভাবে কেবল কেবল আমার সৎসঙ্গ আমার যে সাধু তাদের সঙ্গ প্রভাবে তারা এই জগৎ থেকে চলে গেছেন বিনা সৎসঙ্গ তরই না কই কেবল এনহি হি ভাবেন গোপ্য গাব নগা মেঘাহা যে অন্নে মোড় ধিয় নাগাহা সিদ্ধা মামিউসু রঞ্জসা গোপীগণ গোগণ জমাল অর্জুন বৃক্ষ যেগুলোকে দেখেছো জমাল অর্জুন যে বৃক্ষ দেখেছো তারা কুবের আত্মজ দুজন ছিলেন আমরা আলোচনা প্রসঙ্গে দেখব দামোদর কমে। দামোদর টকমে তো সত্যব্রত মুনি বলছেন কুবের আত্মজ যত এই যে বলেছেন হ্যাঁ কুবের আত্মজকে যেরমভাবে তুমি তুমি কৃপা করেছিলে কুবের আত্মজকে সত্যি কৃপা করেছিলেন কুবের আত্মজ বাইরের দৃষ্টিতে দেখা গেল ওই রকম শরীর প্রাপ্ত হয়ে চলে গেলেন কিন্তু আমরা দেখব বৃন্দাবনের অন্তকরণে নন্দ গ্রামেতে নন্দবাবার সভাতে তারা দুজন বিশাল সেবা প্রাপ্ত হয়েছিল মধুকণ্ঠ আর কণ্ঠ তাদের দুজনের নাম তা প্রায়শ কৃষ্ণকে গান শোনাতেন ভগবানের কৃপা কখনো বিফা যায় না আর বাস্তব সাধুগণের বাস্তব সাধুগণের কৃপা আজ পর্যন্ত কোনোদিন বিথা যায়নি তেজিয়ান গুরু বৈষ্ণবের কৃপা কোনো দিন বিফা যায় না ভগবানের কৃপা কোনোদিন বিথা যায় না যেতে পারে না হয় না সেই জন্য বলছেন বৃক্ষগণ মৃগগণ কালিয়াদি আদি নাগগণ এ সকল মূরধি কেবল প্রীতির দ্বারাই অনায়াসে আমাকে অনায়াসে সিদ্ধি লাভ করে আমাকে প্রাপ্ত হয়েছে কালিয়ার মাথায় তো ভগবান চরণ চিহ্ন দিয়ে দিয়েছিলেন যে আমাকে সংখচ বলছে যঙ্গ ন যোগেন ন দান ও ব্রত তপ ধরই ব্যাখ্যা সাধ্যায় সন্ন্যাসই প্রাপনুয়াদ যত্নবান দ্বারা আমাকে দান ব্রত তপস্যা যজ্ঞ গুণ কীর্তন বেদপাঠ সন্ন্যাস দ্বারা যত্নমান ব্যক্তিও প্রাপ্ত হতে পারেন না যদি সঠিকভাবে আর যদি ব্রতের কারণটা সেটা হয় শ্রী চৈতন্য মহাপু বলেছেন প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন মুকুন্দ সেবনব্রত কৈল গ্রহণ মুকুন্দ সেবায় হয় সংসার তারণ যদি কাউর জীবনে মুকুন্দ সেবাটাকেই সর্বস্ব সমস্ত কিছু করে ঝাঁপিয়ে পড়ে প্রেমের দ্বারা তার সন্ন্যাসবত ঠিক হয়ে যায় কিন্তু প্রায়শই যেটা হয় না সে কথা বলছেন প্রায়শ হয় না অনেকে অনেকে বিভিন্ন রকম ভাবে আমাকে প্রাপ্ত হয়েছে দেখো রমন জারম আশু বলছেন আমাকে পাবে বলে তারা যার প্রতি আর তার নিজের প্রতি ছাড়া অন্য প্রতি হিসাবে আমাকে আরাধনা করেছে তারা আমি এটা আলোচনা করেছিলাম যে আমার প্রতি যাদের ভালোবাসা হয় প্রীতি হয় ন কামহ কামায় কাল সেটাকে কামটাকে কাম বলা যায় না আমার প্রতি যে ভালোবাসা প্রীতিটা হয় সেটাকে কাম বলা যায় না ভর্জিতা কত ধানা প্রায়ও বিজয় নয় সাথে ভগবান বলছেন যেমন ধান গম সে সমস্ত যেগুলো আছে সেগুলোকে যদি মাঠেতে চাষের জমিতে ছড়িয়ে দেওয়া হয় তার থেকে অঙ্কুরোধ গম হবে কিন্তু সেগুলোকে যদি ভেজে দেওয়া হয় আগুনে ভালো করে ভাজা হয় কিংবা সেদ্ধ করা হয় তাহলে সেখান থেকে আর বীজ বেরোবে না কারণ হচ্ছে তার বীজের অঙ্কুরোদ্গমের যে সম্ভাবনাটা সেটাই নষ্ট হয়ে যায় আর অঙ্কুরোদ্গম হওয়া সম্ভব না সেরকম ভগবান বলছেন যদি আমার প্রতি তার কারোর যদি ভালোবাসা হয় এরকম প্রীতি হয় তাহলে তার ফলে তার জড়জগতের যে বিষয়ের প্রতি যে জড় বিষয়ের প্রতি যে একটা আকর্ষণ অঙ্কুরোদ্গম যেটা হয় কাম বাসনা জাগ্রত হয় সেটা সম্ভব না সম্ভব হবে না সেই জন্য বলছেন মৎকামা রমণম অস্বরূপ অসুরূপ জ্বরম স্বরূপম অবিদ অবলাহ ব্রহ্মরম প্রাপু ছত সহস্র একজন নয় অনেকে আমাকে যারা পেতে চায় আমার প্রতি যাদের প্রচণ্ড ভালোবাসা সহস্র সহস্র অবলাগন আমার স্বরূপ তারা কিন্তু সেরকম বিচার করে অতটা জানত না না কেবল আমার প্রতি তাদের তীব্র ভালোবাসা সবার কিন্তু স্বরূপ গান সেরকম নাই কিন্তু না হলেও আমাকে প্রাপ্ত হয়েছে যার উপপতি হিসাবে ভজন করেছে যেটা উদাহরণ দিয়ে মহাপ্রভু বলেছেন যে গৃহেতে কোনো পরব ব্যাসনারী ব্যগ্রাহ কর্মসু কর্মসু তদৈব অতি অন্তর নবসংগম রসায়ন এটাকে বাইরের দৃষ্টি বাইরের দৃষ্টিতে শুনতে কিন্তু খারাপ লাগবে ভালো লাগে না কিন্তু এছাড়া আমাদের উদাহরণ দেওয়ার আর কোনো রাস্তাও নেই এই এইটি হচ্ছে এক্স্যাক্ট উদাহরণ আমার কথাগুলো কে বুঝেছেন কি অনুভব করেছেন কিনা আমি জানি না একটা কথা বারবার বলার সময় থাকে না আমি বলেছিলাম যে জলাশয়ের সামনে জলাশয়ের সামনে কোনো জায়গায় যদি কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে সে দেখবে তার মাথাটা পেছনে তলায় আর পাটা দেখবে পায়ের সঙ্গে লেগে রয়েছে অর্থাৎ উল্টো সেরকম একটা দর্পণ যদি নিচে পাতা থাকে তাও তাই দেখবে এরকম উদাহরণটা এটি বলা হয়েছিল যে বৈকুণ্ঠ জগতের যা কিছু ভাব আর এই জগতের যা কিছু ভাব সম্পূর্ণ বিপরীত এই জগতে যেটাকে থুতু মারা হবে ঘৃণা ঘৃণা করা হবে এই জগতে যে স্ত্রী পুরুষের আছে যেগুলো লজ্জা কিন্তু অপ্রাকৃত জগতে বৃন্দাবন গোলক বৃন্দাবনে অন্য কোনো পুরুষ নাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে নায়ক তিনি অপ্রাকৃত নায়ক প্রাকৃত নায়ক নয় আর অপ্রাকৃত জগতে ভগবানের সঙ্গে যাদের ভালোবাসা দেখা যায় সেগুলো জড়জগতের হিসাব মতো মেলালে মনে হয় যেন নোংরা কিন্তু ঠিক অপোজিটে বলেছিলাম বিপরীত আয়নাতে যেমন ডানহাত বাঁহাত মনে হয় সমস্ত বিপর্যয় হয় সেরকম অপ্রাকৃত জগতে ভগবানের সঙ্গে কাউর ভালোবাসাটা সেটা ততটাই এক্সেলেন্ট প্রশংসার যোগ্য যতটা এই জগতে নারী পুরুষের সম্বন্ধ ঘৃণার যোগ্য ততটাই অপ্রাকৃত জগতে ভগবানের সঙ্গে যে গোপিকা যা সম্বন্ধ দেখা যাচ্ছে এগুলো সবচেয়ে বড় আনন্দজনক যা বিপরীত আমি বললাম যেমন এখানে পা থাকলে পাটা শরীরটা দূরে থাকে উল্টো দেখা যায় এই জগৎটাকে বলা হয় হচ্ছে অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন বাস্তব প্রতিফলন এই জগতের ভালোবাসাগুলো লোকের প্রতি যে লোকের আকর্ষণগুলো এগুলো প্রমাণ করে একটা অপ্রাকৃত জগৎ আছে নিত্য জগৎ আছে এই জগৎ যা কিছু ঘটনা ঘটে যে সব ভালোবাসা প্রীতি বিনিময় করে লোকে বেঁচে থাকার চেষ্টা করে আনন্দে কেন কোনো একটা রস যদি না পায় তাহলে বেঁচে আছে কি করে কেউ যদি বলে এসব আছে সংসার করছে এমনি রস তার আস্বাদন করছে কেউ জড়ো রস কিন্তু এই জগৎটা প্রমাণ করছে যে এই যে জগৎটা এটা প্রমাণ করছে অপ্রাকৃত জগতে এক আনন্দময় এক এক জগৎ আছে যেখানে অপ্রাকৃত সুখানুভূতি হতে পারে কিন্তু লোকগুলো সেটা অনুভব করতে পাচ্ছেন ধরে নিতে পারছেন বলছেন স্বরূপ জ্ঞানও তাদের কারো নাই কারো কারো এইসব যারা যার প্রতি হিসাবে আমাকে ভজনা করে আমাকে পেয়ে গেছে সেখানে আমরা দেখলাম আলোচনা প্রসঙ্গে এখানে বলছেন মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন যেন একজন একজন রমণী একটা সংসারে স্বামীর সংসার করে কিন্তু তার অন্তরেতে গোপনভাবে অন্য কোন যার পুরুষের ভজন করে বাইরের দৃষ্টিতে তিনি রান্না বাড়ি সমস্ত কিছু নিপুণভাবে করার চেষ্টা করছেন যাতে কোনোরকমভাবে স্বামীর কাছে ধরা পড়ে যেতে না হয় গুপ্তভাবে সেবা করে যাচ্ছেন কিন্তু অন্তরে সবসময় যা যা কিছু করছেন অন্তরে সবসময় তার কথা মনে রয়েছে এই যে বিষয়টা এটা জড়জগতের উদাহরণে অত্যন্ত নিকৃষ্ট মনে হয় কিন্তু এই উদাহরণটা যদি অপ্রাকৃত জগতে উল্টে দেওয়া যায় মানে এত সোজা করে দেওয়া যায় এটা তো উল্টো তাহলে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে গোপীগাগণের যার প্রতি যে সম্বন্ধটা সেটা পঞ্চাধায়ের আলোচনায় আমি বলেছিলাম সেখানে যে গোপী নাম তৎপতি চ সর্বেশাম দেহি নাম যে অন্তরে যে ভগবান বিরাজমান রয়েছেন গোপিকাগণের বা এখানে বলছেন কিরণ কিরণ স ভাগ। এই খেলতে গিয়ে এই যে খেলা করতে গিয়ে ভগবান যেগুলো করছেন তাতে বলছেন গোপী নাম তৎপিন এবং দেহীনাম যে অন্তর অধ্যক্ষ কিরণ নেহ দেহভাগ বলছে গোপীগাগণের অন্তরে যিনি রয়েছেন গোপীগাগণের স্বামী বলে যাদের বলছো সবার হৃদয়ে সেই একই সেই ভগবান পরাত্ম রখিলেশ্বর বিরাজমান রয়েছেন কাজেই ভগবানের সম্বন্ধে কোনো ব্যবচার বলে কথা প্রযোজ্য হতে পারে না হয় না জড় জগতের হিসাবে এগুলো হতে পারে আমার বলছে কিন্তু আমার সঙ্গবাসে পরব্রহ্ম আমাকে প্রাপ্ত হয়েছে আমার প্রতি আকর্ষণ যাগিক পত্নীগণ কোনোদিনই কৃষ্ণকে দেখেন না কিন্তু কেবল মালিনীর শ্রীমুখে কৃষ্ণের গুণগান রূপ এগুলো শোভন করেছেন এগুলো শোবন করার পর তাদের কৃষ্ণতে তীব্র আকর্ষণ হয়েছে ভালোবাসা হয়েছে তীব্র ভালোবাসা হয়েছে এখন আমাদের প্রশ্ন হতে হবে যে এই যে যাগিক পত্নীগণ মালিনীর শ্রী মুখে শুনেছিল মালিনীর মুখে যে ভগবানের অপ্রাকৃত গুণগান ভগবানের রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য যাই মালিনী গান করেছিল মালিনীর এত তীব্র ভালোবাসা ছিল ভগবানের প্রতি যে মালিনীর মুখের কথাগুলো সব অপ্রাকৃত শব্দব্রহ্ম ছিল বোঝা গেল যদিও গ্রামের লোক মালিনী কিছুই জানে না কিন্তু তা যে মুখেতে যে ভাষাগুলো বর্ণনা করেছিল ওটা সংস্কৃততে জানে না কিন্তু মুখে তার শ্রীমুখে যেগুলো উচ্চারিত হয়েছিল সেগুলো কোনোটাই শব্দ সামান্য ছিল না এগুলো শব্দব্রহ্ম ছিল তার অনুভব ক্ষমতা এত বেড়ে গেছিলো যার ফলে সেই শব্দব্রহ্ম যখন তার তা মুখে বেরিয়েছিল সেগুলোই শুনেছিল যাগিক পত্নীগণ আর সেই শব্দব্রহ্মের শ্রবণের ফলে অনুশীলনের ফলে তাদের হৃদয় থেকে সম্পূর্ণ রূপে জড়জগতের যে বাসনা নিরস্ত হয়েছিল এক কথায় বলতে গেলে তারা বাস্তবিক দীক্ষিত হয়েছিল কথার মানে কি কে কী বোঝে দীক্ষাকতার মানে এইসব কথা আলোচনা করা হবে পরশু দিন বাস্তবিক যদি তার যদি দেখা যায় সম্বন্ধ জ্ঞান জাগ্রত হয়ে যায় সম্বন্ধ জাগ্রত হওয়ার পর অভিযোগ শুরু হয়ে যায় তার যদি প্রয়োজন প্রাপ্তির একদম নিশ্চয়ত্রিকা বুদ্ধি হয়ে যায় এবং প্রাপ্তি হয় তাহলে আমি কি করে বলতে পারি যে দীক্ষা হয়নি তা প্রাক বলছে দীক্ষা মানে কি বোঝো তোমরা তোমরা দীক্ষা মানে কি বোঝো আর কি প্রমাণ আছে যে তোমার দীক্ষা হয়েছে তোমার দীক্ষা হয়েছে তা প্রমাণটা অনেক দিন তো হয়ে গেল চল্লিশ বছর তার মধ্যে তো দেখা যাচ্ছে না কোনো একটা বাস্তব রিয়েলাইজেশন অনুভব দীক্ষা হয়েছে অথচ দিব্যজ্ঞান প্রাপ্ত হয় নাই এটা তো হতে পারে দীক্ষা হওয়ার বাস্তব দীক্ষা মানেই তার মধ্যে দিব্য জ্ঞান অপ্রাকৃত এক অনুভব জাগ্রত হবে তা যদি নাই হয় তাহলে সে সেবা করতে পারবে না সম্বন্ধ ছাড়া যদি সেবা করো সেটা বিশ্বাস সেবা হয়ে যাবে স্বাস্থ্যকাররা বলছেন তোমার সঙ্গে তোমার স্বামীর সম্বন্ধ হয় না অথচ তুমি সেবা করছো আত্মসমর্পণ করো নাই তাতে তোমার সম্পূর্ণরূপে তুমি ভ্রষ্ট হয়ে যাবে হবে না আত্মসমর্পণ যেখানে জড়জগতের ক্ষেত্রে তুমি যখন বিবাহের মন্ত বলেছিলে তখন সেখানে পুরোহিত তোমাকে বেদের মন্ত্র পাঠ করেছিল যদ ইং মম তোমার হৃদয় ম্যারিজ ইজ নাথিং বাট দ্য ইউনিফিকেশন অব টু হিউম্যান সোল দুটো জীবাত্মার মিলন বন্ধুত্ব ফ্রেন্ডশিপ এটি ব্যাখ্যা করেছেন বিদেশের দার্শনিকরাও ব্যাখ্যা করেছেন ম্যারেজ ইজ নাথিং বাট ফ্রেন্ডশিপ বিটুইন টু হিউম্যানো হ্যাভিং টু ডিফারেন্ট এক্স কেন এরম হলো বলে দুজনে স্ত্রী পুরুষের বিচার করলে দেখা যায় এদের যে ইমোশনটা তার ঠিক বিপরীত পুরুষের থাকে যে ইমোশনটা পুরুষের থাকে তার ঠিক অপোজিট থাকে স্ত্রী সেটাকে ব্যালেন্সিং করার জন্য সেটাকে কোনো অন্য কারণের জন্য নয় আর যারা বাস্তব বুদ্ধিমান তারা বিবাহিত জীবনে জীবনযাপন করতে করতে স্বাস্থ্যের বিধি অনুযায়ী শীঘ্রই তারা মায়া থেকে উত্তীর্ণ হন আর যদি গৃহস্থ জীবন করেই যাচ্ছে কিন্তু তার ভেতরে কোনোরকম মায়ামোহ গেল না তাহলে তার সর্বনাশ তো হবেই হবে কিছু নেই পুংসাম স্ত্রিয়াম মিথু নিভাব মেতাম তয়োর মিথো হৃদয় গ্রন্থি মাহু পুংসাম স্ত্রিয়া মিথু নিভাব মেথম তয়োর মিথ হৃদয় মাহু কি বলে এটাকে বলে বন্ডেজ এটাকে বলে হয় বন্ডেজ দুজনের হৃদয়ের যে লকিং দুজনে হৃদয়ের হৃদয় হৃদয়ের সঙ্গে হৃদয়ের এমন একটা লকিং হয়ে গেল সেটা থেকে আর বাঁচবার কোন রাস্তা নেই এ থেকে আর বাঁচতে না ভগবানকে প্রাপ্তির যে কত রকম উপায় সেটা বলা যায় কত আলোচনা তাহলে মহাপ্রভু যেটা বলেছেন আমার আপাত দৃষ্টিতে মনে হলো যেটা কিরকম একটা উদাহরণ হলো কিন্তু সত্যি সত্যি যেটা ভাগবতে যেটা উদাহরণ দিলাম গোপী নাম দেহী নাম চ যে অধ্যক্ষ নেহ দেহ ভাগ এখানে সেই পরা পরমাত্মা শরীর ধারণ করে তোমার স্বন্মুখে রয়েছে আবার তোমার ভেতর রয়েছে তোমার পতির ভেতরও রয়েছে তো তুমি কি করে বলতে পারো তার ব্যবচার হচ্ছে তুমি বলে কে তুমি বলে কে আছে প্রমাণ দিতে পারো তোমার কি কি আইডেন্টিটি আছে বাস্তবিক কিছুই তো সমস্ত প্রাকৃত জগতে ব্যবিচার বলে কথাটা থাকতে পারে এই যে শব্দটা এটা প্রাকৃত জগতে থাকবে কেন এখানে বহু পুরুষ বহু নারী বহু নায়ক হয় বহু নায়িকা কে সঙ্গে কার কি রিলেশন যেখানে একটাই নায়ক যেখানে আর কেউ নেই সে ভুল করছে ঠিক করছে জাজমেন্ট দেবে কে কেউ তো নেই অনন্ত ব্রহ্মাণ্ডের একজনই আর সমস্ত এইসব জীবাত্মা সব তার সেবা করবে এটি কথা সেখানে আর কিছু করার নেই একমাত্র সেই ভগবান নন্দনন্দন কৃষ্ণ অপ্রাকৃত নায়ক আমি বলেছিলাম তিনি যখন বাইরের দৃশ্যে দেখা যাচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বিজস্ব যশস্ব শ্রেয় জ্ঞান ও বৈরাগ্য সৈরিতী হ্যাঁ ভগ ইতি ইঙ্গনা হম সেই জন্য বলছেন সেখানে এই যে ছটা ঐশ্বর্য থেকে বীর্য থেকে যশ থেকে আরম্ভ করে বৈরাগ্য থেকে আরম্ভ করে সবেরই শেষ কথা হলো ভগবান ভগবান শ্রীকৃষ্ণ শেষ কথা কেউ বিশ্বাসই হবে না এটা কি করে ভগবান যেমন একমাত্র ভোক্তা ইনফিনিটি ব্রহ্মাণ্ডের মালিক এবং একমাত্র ভোক্তা কৃষ্ণ তোমরা ভোক্তা কেউ না আমরা কর্তা আহম মান্নাতে আমি ভোক্তা আমি কর্তা এটি তো বন্ধনের কারণ এটাই এটিই বেঁধে ফেলে দিচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে কেউ ভোক্তা নয় সমস্ত একা ভগবান শ্রীকৃষ্ণ আর সমস্ত তার সেবার উপকরণ যত আছে মানুষজন যত বস্তু তার সেবার উপকরণ এটা যেদিন অনুভব হবে সেদিন সবশেষ ব্যাস ঝামেলা মেটে যাবে কিন্তু ভোক্তা অভিমান যাবে না অভিমান এমনিতেই যায় না জীবের বাস্তবিক সাধু সঙ্গ করতে হয় সেটাও করা খুব মুশকিল হয়ে যায় সাধু সামনে থাকলেই সঙ্গ হয় না ব্রজের একটা উদাহরণ দিলে এটা পরিষ্কার হবে ব্রজমণ্ডলের ভেতরে আমাদের মুনি গেছেন দুর্বাসা টিলা আছে ওখানে যমুনার ওপারে সেখানে মুনি ভজন করছেন আর গোপিকাগণ সেখানে কি করছেন সমস্ত এই দুর্বাসাজির সেবার জন্য সমস্ত নানান উপায়ন নিয়ে যাচ্ছেন দুর্ভাষা মুিকে দেবেন কৃষ্ণ বলছেন হ্যাঁ ভালো খুব ভালো গুরুদেব এসছে গুরু বলেন কৃষ্ণ সবাইকে বলেন গোপিকারা যাবেন কি করে গোপিকারা বলুন সব সাজিয়ে নিয়ে একবারে সব চলছেন দুর্বাসাকে হাজার হাজার গোপিকা সব দুর্বাসামনিকে দেবেন দুর্বাসামণি দুর্বার রস খেয়ে থাকেন তাই তার নাম হয়েছে দুর্বাসামণি দুর্বার যে রস আছে সেই রস পান করে তিনি থাকেন কিন্তু এই দুর্বাসামণি যদি চান যদি তাহলে সবই নিতে পারেন খেতে পারেন কিছু যায় আসে না কিছু নিতে পারে গোপিকারা বলছেন কৃষ্ণকে তো তো বললে যেতে গুরুদেবের গুরু সেবা করে আসতে কিন্তু আমরা কী যাব কী করে আমার তো যাওয়ার কোনো ব্যবস্থা এত গোপিকা কি করে যাবে এত জিনিসপত্র নিয়ে তখনকার দিনের ব্যাপার বৃন্দাবন জঙ্গল একবার বৃন্দাণ্য কৃষ্ণ বললেন দেখো যমুনাকে গিয়ে বলবে কৃষ্ণ যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী হয় তাহলে যমুনা তুমি রাস্তা ছেড়ে দাও বলবে হো হো করে হেসে বলো তুমি নৈষ্ঠিক ব্রহ্মচারী হ্যাঁ বলবে যমুনাকে যমুনাকে বলে দেখো আহ ঠিক আছে যমুনার কাছে গিয়ে বা দেখ এত অথই জল যমুনাকে যে বললো প্রার্থনা করছে যমুনা যদি কৃষ্ণ নৈষ্টিক ব্রহ্মচারী হয় তাহলে আমাদের পদ দাও যমুনা দেখলে পদ দিয়ে দিল সব গোপিকাগঞ্জ চলে গেল গোপিকাগঞ্জ সেখানে গিয়ে সমস্ত কিছু জিকে নিবেদন করলেন দুর্বাসা জি নিমেষের মধ্যে সব গ্রহণ করছেন সমস্ত কিছু ওদের মধ্যে সংশয় চলে এসেছিল কিন্তু পরে প্রমাণ পাওয়া গেল না কথাটা ঠিক মুনি যখন সে নদী পার হয়ে যাবে তখন বলছে আমরা তো কৃষ্ণের কৃষ্ণ এরম আমাদের পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছিল যমুনা সরে গিয়েছিল জল আমরা এসেছি এখন আমি যাবো কী করে দুর্বাসাজি আবার বলছেন যে তোমরা যমুনা গিয়ে বলো দুর্বাসা যদি দুর্বা দুর্বার রস থাকে আর কিছু না বলে এতগুলো খাওয়া খেলো বলছে দুর্বা শস খায় এই ব্যাপারটা কিন্তু হয় বিশ্বাসই হয় না গিয়ে বলো তারা বললে যদি আমি দুর্বা দুর্বা দুর্বার রস পেয়ে থাকি আর কিছু পাই না তাহলে রাস্তা দেবে যে যমুনার পথ দিয়ে দিল ওদের মাথায় কনফিউশন কি করে হয় এই নৈস্টিক বোমি আবার দুর্বা বুঝি এত খাওয়া দাওয়া খেলো তো এই জড়জগতের যে বুদ্ধি সেই বুদ্ধির দ্বারা এর কোনো সমাধান হয় না যে কথাটা বলতে গিয়ে আমি আগেই বলেছিলাম ষোলো হাজার একশো আট রমণী আর যিনি শত কোটি গোপিকার সঙ্গে রাসবিহার করেছিলেন যার নাম রাসবিহারী শাস্ত্র বলছেন আমি সেইসব শ্লোক আপনাদের কাছে বলতে পারবো না আপনারা প্রাকৃত বুদ্ধি নেবেন এগুলো আমি এড়িয়ে গেছি কেন এরা বুঝবেই না সে অবস্থায় উঠলে তবে সেখানে বলছেন কৃষ্ণের বিন্দুমাত্র এতটুকু কিছু করতে সমর্থ হয়নি ষোলো হাজার একশো আট রমণী নানা হাব ভাব কটাক্ষ স্বাভাবিক দেখবি বিশেষ করে যাদের যেখানে একটা স্বামীকে যদি পাঁচটা রমণী থাকে তাহলে প্রত্যেকেই ছাড়বে নিজের দিকে আকর্ষণ করাতে এটা স্বাভাবিক এটা তো স্বাভাবিক নিয়ম কিন্তু বলছেন ষোলো হাজার একশো আট রমণী আবার কৃষ্ণ এত রাজ করেছেন তার মধ্যে কারোর ক্ষমতা হয়নি ভাবে যে কৃষ্ণকে একটুখানি নড়াচড়া করায় নির্লিপ্ত ভাবে তিনি সব করেছেন এগুলো কাউর বিশ্বাস হবে না ওখানে লেখা আছে ভাগতে এইভাবে অপ্রাকৃত জগতের কৃষ্ণের কথা আমি বলবার শুরুতেই প্রথমেই বললাম বহুপা জানাচ্ছেন কৃষ্ণের কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত বিশ্বাস হতে চায় না কেউ কেউ কৃষ্ণকে কোনো একটা কাল্পনিক পুরুষ বলে মনে করে ফিকটিটা স্টোরি ফিকশন কৃষ্ণকে কোনো কাল্পনিক একটা নায়ক মনে করে সাহিত্যিক ব্যাপাররা তারা একটা চরিত্র খাড়া করে দিল যাতা বলে এইভাবে তারা কৃষ্ণকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে দুঃখের বিষয় বাস্তবিক পক্ষে কৃষ্ণের শিক্ষা কেউ নিচ্ছে না কৃষ্ণের হাব ভাব কী বলতে চেয়েছেন তিনি কি লীলা করেছেন এগুলো কেউ অনুভব করতে চাইছে মোস্ট সাইন্টিফিক বড়ো বড়ো যদি বৈজ্ঞানিক থাকে তাদের মাথাটাও ঘুরে যাবে তারা এখানে বসে স্বীকার করতে বাধ্য হবে যদি মানুষ হয় অমানুষ হলে তা কী করা যাবে কিছু করার নেই কোনো দিক দিয়ে এরাতে পারবে না বিজ্ঞান দিয়ে সাহিত্য দিয়ে দর্শন দিয়ে কোন দিক দিয়ে এড়োতে পারবে তাকে ঠেকে যেতে হবে বড় বড়ো যারা আছেন দার্শনিক জড়জগতে তারা সবাই স্বীকার করতে বাধ্য হয়েছেন এমন একজন আছেন সৃষ্টির পেছনে নিয়ন্ত্রণ সেটা মানে আমাদের অনুভবের ভাই বড় বড় সায়েন্টিস্টও বলেছেন আইনস্টাইনও সবাই কিছু নেই কিন্তু তাকে যে জানতে হবে তাকে যে অনুভব করতে হবে তার কাছে যে ফেরত যেতে হবে এটা কাউর কোনো ব্যস্ততা নাই কাউর মধ্যে এরকম ধরনের ব্যস্ততা দেখা দিচ্ছে না যে আমাকে এই কদিন পরে শরীর ছেড়ে দিতে হবে আমাকে চলে যেতে হবে এই শরীরটা ছেড়ে আমি কোথায় যাব আর শরীরটা যখন ধারণ করেছিলাম মায়ের গর্ভ থেকে যখন তার আগেই বা কোথায় ছিলাম এইসব কোনো কোয়েশ্চেন তাদের মধ্যে অ্যারাইজ করছে না তাই জন্য তাকে তাদের বলা হয় সবচেয়ে ফুল বোকা সামান্য বুদ্ধি যদি থাকে একটু এবং তাদের মধ্যে এই চিন্তাটা আসবে এটি কি সব এই যে যেগুলো নিয়ে রয়েছি এখানে বলছেন ভগবান পরিষ্কার জানালেন যেটা আমি আগেও জানাই ভগবান উদ্ধকে বলছে দেখো আর কোনো রাস্তা নেই একমাত্র তত্ত্ববিদ যদি কোনো পুরুষ থাকেন গুরু এবং গুরুপসনৈক ভক্তা বিদ্যা কুঠারে নীতেন ধীর ধীর বিবৃশ্য জীবা স্বয়ময় অপ্রমত্ব সম্পদ চ আত্মান মথোত্যাজ্যস্তম জ্ঞানরূপ কুঠার এটাকে লাভ করো গুরু তোমাকে দেবে শক্তির দ্বারা যার গুরুকৃপা হয়েছে সে অনন্ত ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এই সামান্য কটা মানুষ নয় অনন্ত ব্রহ্মাণ্ডকে তারা অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে তারা তারণ করতে পারে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে হ্যাঁ বেদ পুরাণে সব জায়গায় এই কথা বলছে কিন্তু একটা জিনিস দরকার হয় সেই জীবগুলোর কিছু সাবমিশনের দরকার হয় তারা যদি কুকুরের ল্যাজ বাঁকা ঘি দিয়ে টানলেও বাঁকা তেল দিয়ে টানলেও বাঁকা কুকুরের ল্যাজ এরকম সোজা করছে আবার এরকম সোজা করছে জীবগুলো যতক্ষণ না পর্যন্ত সাবমিশান যাদের যে আত্মসমাপন সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব তাদেরকে যে উদ্ধার করে নেবেন সেটা সম্ভব হয় না অনেক সময় হয় প্রভাবশালী বৈষ্ণবরা কী করেন তার তেজের দ্বারা প্রভাবের দ্বারা তাদের মধ্যে যেন আনুগত্য আসে সেরকম ব্যবস্থাও করতে পারে হয় অনেকটা যদি তার অপরাধ থাকে সেটা হয় না প্রভাবশালী বৈষ্ণব সেরকম অনেক সময় করেন যে জীব দেখা যায় তাকে দেখে অভিভূত হয় এবং আস্তে আস্তে যেমন তার মনে হচ্ছে মাথাটা নিচু হয়ে যাচ্ছে আস্তে আস্তে যতটা পরিমাণে আত্মনিবেদন সিদ্ধ হবে ততটা পরিমাণে অপ্রাকৃত জগতে যাওয়ার রাস্তা খুলবে বহু উচ্চ যেমন আমরা হিমালয়ের কাছে গেলে হিমালয়কে এরম দেখে লজ্জিত হয়ে যায় ভীত হয়ে যায় কি রকম দেখে ভীত বিশাল এক সমুদ্র আটলান্টিক ওশান নাদী প্রশান্ত মহাসাগর সেগুলো দিয়ে মধ্যেখানে আমাকে ফেলে দেওয়া হয় তখন ভীত হয়ে যায় যে কোনো বিশাল বস্তু সেটা দেখার পর মানুষের স্বাভাবিক নিজের অহংকার সংকোচ হয় বুঝে গেল যেটা প্রহুপাত বলছেন সেরকম কোনো মহান পুরুষের সামনে আসার পরেও মহান পুরুষের সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে নিজের ভেতরে যে উইক পয়েন্টগুলো আছে দুর্বলতাগুলো এটা চোখটা নিচু হয়ে যায় যে আমি কীরকম নিচু আর আমার অবস্থাটা কি আর এই কত বড় মহাপুরুষ বহুপাতের সামনে এরম হতো কোনো উচ্চ আদর্শ সেল বিশাল মহাপুরুষ কোনো অদ্ভুত জিনিস বিশাল যাকে অতিক্রম করা যায় না এরকম একটা বস্তুর কাছে গিয়ে নিজের অহংকারের সংকোচ হয় সংকোচ হয় অহংকার চলে যায় কথা বলিনি অহংকারের সংকোচ কার্টেলমেন্ট সংকোচ হতে থাকে এই সংকোচের যে প্রসিডিওরটা এটা যদি বাড়তে বাড়তে টেন্স টু জিরো একেবারে সংকোচ হতে হতে একেবারে আর অভিমান শূন্য হয়ে গেল ব্যাস অভিমান শূন্য হয়ে যাওয়া মানেই তো সব অভিমান শূন্য হয়ে গেলে সব এই জন্য বলছেন এবং মানে কিম প্রকার এন বলছে জেরাম ভাই বললাম অন্তর থেকে গুরুকে বৈষ্ণবকে সেবা করতে এবং তীব্রভাবে আকর্ষণের সঙ্গে তিনি ছাড়া আমার কেউ নেই দয়া নিধে কে বলেছিল গোকর্ণজির কাছে কে বলেছিল তার পিতা বলেছিল আত্মদেব বলেছিল দয়া নিধে আর ধন্দুকারীও বলেছিল ধুকারী বলেছিল যে আমার নিজের দোষে আমার এরম অবস্থা ধন্দুকারীও প্রার্থনা করেছিল তো যারা নিজের জীবনের অবস্থাটাকে আবিষ্কার করবেন ফার্স্ট আমাদের একটা বিচার হওয়া দরকার খুব ভালো করে আমি আমি যদি আমার নিজের পজিশানটাকে আবিষ্কার করতে না পারি আমি কোন জায়গায় আছি কোন পজিশনে তাহলে আমি উত্তরে যাব কি দক্ষিণে যাব কি পশ্চিমে যাবো কোন কোনটা কী নির্ণয় করব বোঝা গেল কি বল কোনো ব্যক্তি যদি জলের মধ্যে একটা হারিয়ে যায় তাহলে সে কম্পাস দিয়ে আগে নির্ণয় করবে আমি কোথায় আছি বিভিন্ন রকমভাবে বিচার করে দেখবে আমি এখন কোন জায়গায় আছি নিজের পজিশনটা যদি আবিষ্কার না করতে না পারে সে যাবে এটা কোন দিকে আগে নিজের অবস্থাটাকে আবিষ্কার করতে আমি কি পজিশনে আছি আমার অবস্থাটা কি এবার আমি কোন দিকে যাব সেটা পরের কথা নিজের অবস্থাটাকেই কেউ আবিষ্কার করতে পারছে না আমি কি অবস্থায় রয়েছি তারপর তো অগ্রসর হবে আধ্যাত্মিক লাইন আবার কেউ কেউ উল্টো পথে যাচ্ছে উল্টো পথে আর বোঝা কোনো একটা ব্যক্তি গ্রাম দিয়ে যাচ্ছে যাচ্ছে জিজ্ঞাসা করি একটা লোককে জিজ্ঞাসা করছে যে আমাদের কান বলছেন অমুক গ্রাম কত দূরে উনি বললেন আপনি তো উল্টো চলে এসছেন বল কেন বলে আপনার তো ঠিক উত্তর দিকে আপনি চলে যান আপনার তো দক্ষিণ দিকে আরও আট কিলোমিটার ফেরত যেতে হবে আট কিলোমিটার আবার ফেরত যেতে হবে তারপর সেখান থেকে আবার আপনি যাবেন তাহলে কি যারা উল্টো পথে যাচ্ছে তাদের কি করতে হবে যারা ভজন করেনি তারা ঠিক আছে ভজন করেন এখনো একটা সময় নিজের অবস্থাটা আবিষ্কার করলো তারপর অগ্রসর হবে কিন্তু যারা ভজন উল্টো করেছে তাদের কি করতে হবে উল্টো পথে যে ভজন করে চলে গেছে উল্টো দিকে সেখান থেকে আবার নিউট্রাল পজিশানে ফিরে আসতে হবে ডবল কষ্ট ফিরে গেছে उल्टो दिखे गेखान फिर न्यूट्रल पोजिशन पजिशन से निर्णय गुरुपासनिक भक्त विद्या कुठारे नीते नीरा बीच अप्रमत्य सम्पद चात्मन मथो সেই গুরু শক্তি সেই যে আত্মতত্ত্ব বেতা গুরু তার কাছ থেকে শক্তি নিয়ে তত্ত্বজ্ঞান লাভ করে এবার সংসার যেটাকে তোমাকে জঞ্জাল সৃষ্টি করেছে কাটো গাছপালাগুলোকে কুঠার দিয়ে সংসারের সমস্ত কিছু যেটা তোমার বন্ধন করেছে ওগুলোকে কাটো যেমন যেমন এক ব্যক্তি তার জমিতে একটা গাছ রয়েছে সে বলছে এই গাছটাকে রাখবো না তা কি করবে সে কুঠার দিয়ে কাটতে কাটতে তলায় যে জড় আছে যেটা যেটা ওটাকেও তুলে ফেলে দেবে সেরকম দায়িত্ব পড়েছে তোমার পারবে কি সেরকম দায়িত্ব সেরকম ভাবে সমস্ত কিছু বিদ্যা কুঠারের দ্বারা অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়েছে বিদ্যা কুঠারের দ্বারা কাটতে হবে তাতে কি হবে জীবের উপাধি যে লিঙ্গ শরীর সেটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ হবে না উপাধিক শরীর যেটাকে লিঙ্গ শরীর বলা হয় যেটাকে কারণ শরীর বলা হয় কারণ শরীর সেই কারণ শরীরকে ছেদন করে পরমাত্মাকে প্রাপ্ত হওয়া যায় এবং যখন সেটা সিদ্ধ হয় তখন আর সেই অস্ত্র আর লাগে না এইভাবে দেখা যায় ভগবান ধীরে ধীরে উদ্ধবকে অনেক কিছু উপদেশ করেছেন উদ্ধবকে চতুর্দ অধ্যায় ভগবান বলছেন দেখো কালেন নষ্টা প্রলয় বাণীম বেদ সংগীতা মায়াদৌ ব্রহ্মণে প্রত্যা ধর্ম্যাম মাদ্ত আমার যে ধর্ম যে ভাগবত ধর্ম যেটাকে আত্মধর্ম বলা হয় যেটাকে বৈষ্ণব ধর্ম যেটাকে ভাগবত ধর্ম বলা হয় এটা আমি ব্রহ্মাকে উপদেশ করেছিলাম এটা কালের দ্বারা সেটা নষ্ট হয়েছিল ভগবান বললেন যাতে আমার ধর্ম উক্ত আছে ভগবত ধর্ম যেটা উক্ত আছে সেই বেদ সেই বেদ কাল প্রভাবে প্রলয় নষ্ট হয়েছিল পরের সৃষ্টির পূর্বে আমি তা আবার ব্রহ্মাকে বলেছিলাম আর ব্রহ্মা আবার তারপর থেকে গেল তেন প্রত্যাচ পুত্রায় মনবে পূর্বজায়সা তত ভিগবা তত ভেগবাদায় অগ্রণন সপ্তব্রহ্ম সপ্তব্রহ্ম মহর্ষয় এরা সব নিয়েছে কিন্তু দেখা যায় এই ভাগবত ধর্ম সবাই তো বলবে আমি তিলক নিয়েছি মহারাজ আমি তো গরিয়া মঠে আছি আমি তো ভাগবত ধর্ম বলবে কিনা প্রত্যেকেই তো বলবে আমার তো তিলক আছে আমি তো করি একই গুরুর কাছে শিষ্য অনেক হতে পারে একই গুরুর কাছে দুই শিষ্য শিক্ষা করতে গেল আমি উদাহরণ দিই এটা ইন্দ্র আর বিরোচন দুজনে দেবগুরু বৃহস্পতির কাছে ব্রহ্মতত্ত্ব উপদেশের জন্য গেল গেলেন তারা দুজন এই দুজন উপদেশ প্রাপ্ত হওয়ার পর দুজনে দুরকম বুদ্ধি হয়ে গেল একই সঙ্গে কিন্তু দুজনকে একই সঙ্গে বসিয়ে একই তত্ত্ব উপদেশ করছেন কিন্তু বিরোচন এক মানে বুঝলো আর ইন্দ্র এক মানে বুঝলো পূর্ব সংস্কারের জন্য বিরোচন একরকম মানে বুঝলো আর এর একরকম সংস্কারের জন্য এ মানে দুজনে একই তত্ত্ব উপদেশ করলেন বৃহস্পতি কাউকে আলাদা বলেননি অথচ ফুর্তি ভাবতে হলো এটা কি করে হয় না হ্যাঁ হতেই পারে একই গঙ্গার তীরেতে গঙ্গার জল গ্রহণ করছে একটা নিম্ একটা আম্র একটা আম্রবৃক্ষতে মিষ্টি ফল হচ্ছে আর নিম্ন পাতা থেকে সত্যি তো হচ্ছে আর যদি কোন কি জবাব দেবে ওই একই তো জল নিচ্ছে একই মাটি এই পাশাপাশি ওই একই জায়গা একই রস সব কিন্তু ওর সংস্কার ওটা ও সংস্কার অনুযায়ী ও নিম্ভবৃক্ষ রকম হচ্ছে আর এ সংস্কারটাই রয়েছে বীজের মধ্যে সংস্কার রয়েছে সেই অনুপাতে ওরকম ফল হচ্ছে সেই জন্য একই গুরুর কাছে হতে পারে সৎগুরু তার কাছে অনেক শিষ্য এসছে কিন্তু দেখা যায় এক একজনে এক একটা ভাবপূর্ব সংস্কার অনুযায়ী কিন্তু এর মধ্যে একটা কথা সত্য যাদের আলাদা আলাদা সংস্কার আছে বলে আলাদা আলাদা বুদ্ধি পেকে উঠছে গুরুদেবের একই শিক্ষা পেল আলাদা আলাদা বুদ্ধি পেকে উঠছে তাদের কী করে হলো বলে যে সংস্কারটা তারা আলাদা রেখেছে যখন গুরুদেবের কাছে আত্মসমর্পণ হয়েছিল তখন যদি তারা বাস্তবিক আত্মসমর্পণ করত তাদের যে সংস্কৃত হওয়া অর্থাৎ তার সংস্কার হয় না যেমন ব্রহ্মা সকালে বললাম ভগবান শ্রীকৃষ্ণকে সংস্কার করালো করে ব্রাহ্মণ করালো সংস্কার কথা মানে হলো সংস্করণ মানে ও তার যে পুরনো সব কিছুকে মুছে দিয়ে নতুনভাবে তার একটা একটা সম্ভাবনা এটা হয় সংস্কার এটা যদি হয়ে থাকতো অর্থাৎ গুরুচরণে যদি তার আত্মসমর্পণ ঠিক হয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে তার পূর্বজন্মের কি কি ব্যাপার তার সংস্কারটা পূর্বে কি ছিল দ্যাট ডাজেন্ট ম্যাটার বোঝা গেল কী বললাম যে ব্যক্তির গুরুচরণে আত্মসমর্পণ হওয়া গুরুকে দেখে খুব ভালো লেগেছে তাকে পাগল হয়ে গেছে তারপর তার চরণে মরবে কি না গুরু যদি কৃপা না করে আত্ম মরবে এরাম ধরে তা গুরু না হলে আমি বাঁচবো না সেই গুরু যখন তাকে কৃপা করতে চায় তখন শিষ্যের তরফ থেকে যদি কীপা নেওয়ার বাস্তব ইচ্ছা থাকে আত্মসমর্পণ যদি হয়ে থাকে তাহলে তার পূর্ব সংস্কার কি ছিল সেটা আলাদা থেকে থাকে এখন করেছে শক্তি থাকে পুরো তৈরি করে দেবে না আগেরটা কাজ করবে না কিন্তু ততক্ষণ কাজ করবে যখন সে নিজের যে অভিমানটাকে রিজার্ভ করে রেখে দিয়েছে নিজের মধ্যে অভিমানটাকে যতক্ষণ বজায় রেখে দিয়েছে ততক্ষণ পর গুরুদেব দীক্ষা দিল কি করবে তো আত্মসম্পর্ক করেনি তা এভাবে ধীরে ধীরে কোনো না কোনো সময় যদি আগে গিয়ে এখন গুরুদেব চলে গেছে কি করবে হ্যাঁ গুরুদেব যদি কাউকে পাঠিয়ে দেয় গুরুতত্ত্ব তো অখণ্ড তিনিই বলছেন আমি এই রূপে এলাম তাহলে কপাল ভালো থাকলে হলো নাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি হয়ে যায় পারে না আবার পর পরের জন্মের চেষ্টা করবে एव प्रकृतिवैचित्रा भिदे मतयन पारम्पर्जन केशांचित पाष यपरे एवं प्रकृतिवैचित्रा भिदते मतयोनम पारम्पर्ज्यन केशांचित अपरे मतयोपरे ये उद्धव देखो विभिन्न प्रकृति वैचित्रिक् वैचित्र्यतार्न নিবন্ধন মানবগণের বুদ্ধিও ভিন্ন ভিন্ন হয় আর তাদের উপদেশ পরম্পরা আর তারা যে বলছে আমাদের গুরু পরম্পরা আমাদের যে গুরু পরম্পরা আজকে সকালেও বলেছিলাম বিক্ষেপ রোহিত গুরু পরম্পরা এই শব্দটা মনে মুখস্থ রাখতে হবে বিক্ষেপ রোহিত গুরু পরম্পরা যেটা বলদেব বুদ্ধ অবস্থান বলছেন বিক্ষেপ রোহিত যে পরম্পরার মধ্যে যে ধারাটা শিক্ষাটা আসছে পারম্পর্যক্রমে সেটার মধ্যে কোনো বিকৃতি লাভ করেন। ইনট্যাক্ট সেইটি বয়ে আসছে তাই না এটা বলে বিক্ষোভ রোহিত গুরু পরম্পরা আর বিক্ষেপ সহিত গুরু পরম্পরা কখন হয় যখন গুরুদেবের আদর্শ কিছুই নেয়নি কিন্তু গুরুদেবের শিষ্য অভিমান দীক্ষা দিতে আরম্ভ করলো তখন তা কি হবে তাহলে সেই যে একটা পরম্পরা সৃষ্টি করলো সেটা সেটা কোন জঞ্জালের সৃষ্টি করবে সেই যে একটা পরম্পরা সৃষ্টি করে দিল তাতে জগতে কি জঞ্জাল সৃষ্টি হবে এবার কল্পনা করে দেখবে কিচ্ছু করার নেই বিজ্ঞান ভিত্তিক বিচার কেউ করতে চাইছে না গোঁজামিল সবাই দিতে গোঁজামিল দিয়ে একটা কোনো মতে খাড়া করে দাও চাইছে না তাহলে এবং প্রকৃতি বৈচিত্রাত ভিদ্যান্তে মতয় নাম পারম্পর্য কে সঞ্চিত পছন্দ পরে ভগবান বলছেন যাদের অন্তঃকরণ আমাকে প্রাপ্তি করবার যে আশা আমাকে যে ভক্তি হয়ে গেছে অনন্য ভক্তি আকিঞ্চন অবস্থা তার অন্তর ইন্দ্রিয় বহিরিন্দ্রিয় কোনোটাই কোনো রকম কোনো চঞ্চল নয় শান্ত দান্ত নির্ভীক যার মধ্যে থেকে ভোগবাসনা বিদায় নেবে তার মতো স্মার্ট আর কেউ হতে পারবে না বোঝা গেল কি বললাম যার মধ্যে থেকে ভোগবাসনা চিরতরের মতো বিদায় নেবে হি ইজ স্মার্ট স্মার্টেস্ট জেন্টলম্যান লেডি পারে তার মধ্যে তার আর সবচেয়ে বড় আমাদের উইক করে দেয় আমাদের ভোগবাসনা কোনো না কোনোভাবে গোপনভাবে গোপন ভাবে আমাদের ওইটাই আমাদের উইক বানিয়ে দেয় নির্ভীক হয়ে যাবে সে আগুনের মতো তার তেজ তাকে দেখলেই বোঝা যাবে তিনি নির্ভীক জগতে কোনো কিছু তিনি ভয় পান না যিনি ভগবানকে ধরেছেন তার আর কিসের ভয় হতে পারে প্রহ্লাদ মহারাজ কার ভয় করেছিল প্রহ্লাদ মহারাজ একটা পাঁচ বছরের বাচ্চা সে কাকে ভয় করেছিল হিরণ্যকশিপু বলছেন যে জগৎ কাঁপে আমার নামেতে আমার নাম শুনলে পরে জগৎ কেঁপে ওঠে চোদ্দ ভুবন হ্যাঁ আর তোর এমন কি হয়েছে তোর আমার সামনে বসে এত বড় বড় কথা বলছিস এই যে কথাটা বললো তখন কি ধমক দেওয়ার পরে কি ভীত কিচ্ছু কাঁপেনি কাঁপেনি বলছে কিচ্ছু প্রহ্লাদ তো জানে ভগবানকে ধরে রয়েছে প্রহ্লাদকে কত অত্যাচার করা হয়েছিল মারা হয়েছিল আগুনে পোড়ানো সমুদ্রের পাহাড়ের উপর থেকে জলে ফেলে দেওয়া গুফার মধ্যে বন্ধ করে দেওয়া বিষ দেওয়া কি নয় তারপরেও তো প্রহ্লাদকে কিছু করতে আর প্রহ্লাদের কথাই যদি মনে করো মা ও সব রেখে দিন ইতিহাস গল্প আর তাহলে মীরা এর ধরো যদি এত অবিশ্বাস হয় ধরো অত দূর যদি না যেতে পারে মানুষের এরকমই বুদ্ধি খারাপ তো মীরা বিষ পান করে গেলে আনা আনন্দে পান করে গেলে হাসকার পি গাই মেরা এরকম ধরে চরণ পেয়ে গেল কি হলো কি হলো এখানে দেখা যায় ভগবান বলছেন দান্তস্য শান্তস্য সমচেত মায় সন্তুষ্ট সুখময়া দিশ সুখময়া দিশ যে আকিঞ্চন যার হৃদয়তে কোনো কামনা বাসনা নেই যার হৃদয়তে রকম কামনা বাসনা নেই কোনো কিছুই নেই আকিঞ্চন যার কি সম্পত্তি ভেবে নিয়েছে ভগবান ছাড়া আমার কেউ নেই ভগবান ছাড়া কেউ যার কেউ নেই তার ভগবান আছে সেখানে বলছে দান্তস্য শান্তস্য সমচেত সাহা এই কথাগুলোর মানে কি আকিঞ্চন মানে হলে ভগবান ছাড়া আর কোনো কোনো সম্পত্তি নেই নাই যার কিঞ্চন সংগ্রহ করার কিছু নেই তার কোনো কিছুতে আর পড়োয়া করে না হ্যাঁ আরাম একেবারে যারা নিষ্কিঞ্চন সাধু তাদের যে সুখ যে কি বাইরের জগৎকে সুখ দেওয়ার জন্য প্রপাতকে অনেক কিছু করতে হয়েছে বাইরের লোক যেন বুঝতে পারে ওরা যেন মনে করে আমি ভালোবাসি ভালো তো সত্যিই বাসেন প্রত্যেক জীবকে উদ্ধারের জন্য এটা করতে হয় কাউকে কৃপা করার জন্য কিছু করে বাস্তবিক একটা সাধুর জীবনে কোনো কিছুই কোনো কিছুই তাদের আশাঙ্ক্ষা থাকতে পারে না নেই তাহলে আকিঞ্ছনস্ব দান্তস্য যে দান্ত শান্ত সমচেত সহ যে সর্বভূতে ভগবত ভাব লাভ করেছে সমচে আর আমাতেই যে মনটাকে রেখে সদা সন্তুষ্ট কোনো সময় যদৃচ্ছ উপপন্নেন বর্তমান গৃহাশ্রমী কার কথা বলছি আমরা সুদামা সুদামা বিপ্রের কথা কিছুদিন আগে আলোচনা বললেন ভগবতের ইচ্ছায় যা কিছু উপস্থিত হবে বারান্দায় ওটা দিয়ে জীবনযাপন করবে এত খুশি সে ভগবত ইচ্ছায় যা উপস্থিত হবে সেটা দিয়ে জীবন জীবনযাপন করবে তার আর কোনো দুঃখ নেই যেই রকম নিষ্কিঞ্চন তাকে পৃথিবীর কাউ কেউ ভীত করতে পারবে না সে বলছেন কারণ সর্বদিকে ভগবত অনুভবের জন্য সমস্ত যেদিকে তাকায় সেখানে তার সমস্ত দিক সুখময় তার বুঝলেন যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম ভবমহাদি নির্বাপন অর্থাৎ চারিদিকে আগুন জ্বলছে সংসারে সেটাকে নির্বাপন করতে হবে কিন্তু আবার পরহংস বৈষ্ণব কি বলছেন বাদ সেখানে বলছেন আশ্চর্য কথা সুখ তাকাবে সে অনুভব করবে সমস্ত দিকে যেদিকে তাকাবে সেদিকে তার কোনো দুঃখ থাকবে না সর্বদিকেই সুখ অনুভব করবে সে সমস্ত দিকে সে সুখ অনুভব করবে কোন রকম ভাবে তার কোনো अजन्य मया संतुष्टो मनस सर्वा सुख मया देश सर्व से सुख अनुभव को दिखे तार कुनो, कुनो कष्ट नहीं न पारमेष्टम न महेन्द्र धीष्णम न सार्वभौम न रसाधिपत्यम न योग सिद्धिर पुनर्भव मैयापितात्मे क्षति जद मद बिना अन्याथ এরকম ধরনের শ্লোক যে ভাগবতে কটা ছিল নাগপত্তিগণ বলেছেন বৃত্তাসুর বলেছেন সবাই যা আমি কিছু চাই না ব্রহ্মার পথ চাই না ইন্দ্রের পথ চাই না কিছু চাই না আমরা সমস্ত এই যে জগতের আধিপত্য যদি বলো সার্বভৌম আধিপত্য সেটাও চাই না আর যোগসিদ্ধি তোমার যে আছে আঠেরো রকমের হ্যাঁ প্রধান যোগসিদ্ধি তার সঙ্গে আবার যেগুলো হালকা আছে সেগুলো সূক্ষ্ম ছোট ছোট যোগ যেগুলো সেগুলো সব মিলে এগুলো কোনোটাই আমরা চাই না আমরা কোনোটাই চাই না কেবল তোমাকেই চাই আর কিছু না সেখানে ভগবান উদ্ধবের কাছে বলছে উদ্ধব ন তথা মে প্রিয়তম আত্মজনীর ন শঙ্করহ ন সংকর্ষণ ন শ্রীর নইবা আত্মা যথা ভবান তুমি আমার কাছে যত প্রিয় তত আমার কাছে আত্মজনী ব্রহ্মাও তত প্রিয় না শঙ্করও তত প্রিয় না আমার দাদা ও অত প্রিয় না আর শ্রী যে লক্ষ্মী আমার সেবা করে লক্ষ্মী অত প্রিয় না ভবান যেমন ভাবে তুমি আমার প্রিয় হ্যাঁ যেরকম তুমি আমার প্রিয় সেরকম আমার প্রিয় কেউ প্রিয় না ভগবান বলছেন ভগবানের গুণ অনন্ত ভগবানের কথা শুনতে শুনতে আপনারা পাগল হয়ে আনন্দে ভগবান বলছেন আমি সব সবসময় নিরপেক্ষ শান্ত নির্বৈর সাধু পরমস তাদের সবসময় পিছনে পিছনে যাই নিরপেক্ষম মনিন শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম পুয়েতি অংরি রণুভি অনুব্রজামি অহম পুয়েতি অঙ্গুভি বলছেন এই সব নিষ্কিঞ্চন পরমাংস বৈষ্ণবগণের পেছনে আমি থাকি কেন পেছনে থাকো পেছনে পেছনে যাও কেন অনুব্রজামি হম অনুব্রজা মানে তারা যেরম যায় তাদের পদাঙ্ক অনুসার পেছনে পেছনে আমি যাই কেন যাও ভগবান বলছে এই জন্য যাই তারা যখন চলবে তারা জেলে ধুলো উড়বে পায়ের আর ধুলো উড়লে আমি পেছনে থাকলে তাদের পায়ের ধুলোগুলো আমার মাথায় পড়বে আর আমার অনন্ত ব্রহ্মাণ্ড আমার মধ্যে রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে করবার জন্য ভগবানের একটাই রাস্তা সেটা হচ্ছে সাধু বাস্তব সাধু জগতে তিনি পাঠাবেন তাদের দ্বারা ভ্রমণ্ডলকে পবিত্র করার ইচ্ছা ভগবান সমস্ত তীর্থি করবন্তি তীর্থানি শান্তে তে না জগ হ্যাঁ শান্তে সে গদাভৃতাহা ভগৎ বিদা তীর্থভূতা স্বয়ং প্রভু বিদুরজিকে যুধিষ্ঠির মহারাজ বলছেন আপনি আবার তীর্থ করতে চান কি আর তীর্থ তো আপনার চরণে সব আছে সেভাবে কথাটাও ঠিকই বৈষ্ণব চরণ ছেড়ে যারা বাইরে তীর্থতে যায় গুরুচরণ ছেড়ে তারা পাখণ্ড তারা জানে না যদি বৈষ্ণব বলে যাও ঠিক আছে যেখানে গুরু চরণের সমস্ত তীর্থকে দর্শন হয়ে যায় তৃপ্তি লাভ হয়ে যায় সেখানে অন্য কিছু আর অসুবিধে থাকতে পারে সেখানে অন্য কিছু থাকতে পারে ওই জন্য যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ বলছেন তীর্থভূত স্বয়ং তীর্থ আপনি তো সমস্ত তীর্থের তীর্থ তো আপনার চরণে আপনি আবার যান তীর্থ করতে তীর্থী কুরবন্তি তীর্থ আগে তীর্থগুলোকে রিচার্জ করতে হয় তীর্থগুলোকে তীর্থগুলো থেকে এসে কি করে পাপিরা এসে চান করে চান করবে সব অত্যাচার করবে তীর্থ থেকে লুট করে সব নিয়ে যাবে সেই তীর্থগুলোকে আবার রিচার্জ করবে হচ্ছে সাধুরা এই শর্ত নিয়েই গঙ্গাজি নিচে এসছিলেন গঙ্গাজি আসতে চাননি আমার গায়ে তো সব চান করবে আমার পাপ ঢেলে আমি কোথায় যাবো কোনো চিন্তা নেই আমার যে বিমল সাধুগণ আছেন তারা তোমার যখন স্পর্শ করবে স্নান করবে তখন তারা সমস্ত কিছু তোমার আবার তোমার এই কারণে নিরপেক্ষম মনিম মনিম স্বান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি আহম নিত্যম অনুব্রজামি আহম নিত্যম পুয়েতি অঙ্গুরেণুভি আমি ভক্তের পেছনে নিত্যকালই যাই চলতে থাকি কারণ তাদের চরণের ধুলি দ্বারা আমি পবিত্র হব বলে এটা বানানো কথা নয় শ্রী চৈতন্য আপু সাক্ষাৎ কথা কতবার বলেছেন হরিদাসকে সনাতন কি কতবার বলেছেন বলেছেন না সনাতনের কুণ্ডুরসা হয়েছেন প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাই তো আমাতে তোমাকে স্পর্শ করে তুমি মনে করো আমি আমি পবিত্র হতে চাই আর ভগবান পবিত্র হতে চাই বলো সাক্ষাৎ ভগবান বলছেন আমি পবিত্র হতে চাই ওই জন্য তোমাকে তুমি দুঃখ পাও কেন প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার গুণ নাই তো আমার এখন যদি বলতে পারি এই কথাটা সত্যতা কত দূর হ্যাঁ এটাও ভগবান একদিকে মিথ্যে বলেননি তোমার গুণ নাই তো আমাদের যদি বলা হয় তাহলে এইটা যদি মানে করা হয় অন্যভাবে মানে যারা জগতে বুঝতে পারবে না কিন্তু যদি সেবাবৃত্তি হিসাব করা যায় সে সেবাবৃত্তি ভগবানকে সেবা করবে এই যে বৃত্তিটা এটা তো একটা তুলনা হয় না না ভগবান তো আর নিজের সেবা নিজে করবেন ভক্তই করেন তাহলে এই হিসাবে ভগবান এর কথাটা বলছেন একদিক দিয়ে একটা ঠিক তোমার পবিত্র গুণ মানে তোমার পবিত্র সেবা ধর্ম তোমার পবিত্র গুণ মানে তোমার পবিত্র সেবা ধর্ম আমার মধ্যে নাই এ কথাটা তো আবার ভগবান এই কথাও সত্য ভগবান ভক্তের সেবা করেন তো ভগবান ভক্ত ভক্তিমান ভক্ত ভক্তিমান ভগবানকে বলা হয় ভক্ত ভক্তিমান তার ভগবানের মধ্যে ভক্তি আছে ভক্তি করেন ভগবান জীব ভগবানকে ভক্তি করবে ভক্তি করবে আর ভক্ত ভগবানও ভক্তি করে থাকে কই ভগবান আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্প পটেলে প্রখ্যাত দংশায় বিধি মহেন্দ্র দৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে যৎ করুণা কটাক্ষ বৈভবতম তং গৌরবি বস্তুমুহ কে বলছেন এই কথাটা তো বন্ধ হ্যাঁ কই বলল নরকায়তে এই এই কথাই তো বলছেন মহেন্দ্র এই কথাই তো হচ্ছে পুনরাবৃত্তি বরঞ্চ এর থেকে আরো উচ্চ কথা তাই না সেখানে এই রকম ধরনের যদি কথা বলেন যে আমি কই বলল নরকায়তে কই বললোর কথা যদি তোলো আমার কাছে নরক নরক মনে হয় কৈবল কেদ এত বিক্ষেপ করোনা তোমরা কৈবল তিদ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তে কাল সর্প পটেলে প্রশ্রায় বিধি মহেন্দ্র কীটা বিশ্বম্পূর্ণ সুখায়তে যাত করোনা কটাক্ষ বৈবতম তং গৌরমে বস্তম সেই গৌরকে আমি অনুবাদ করি যার কৃপাতে আমাকে কৈবল্যর কথা যদি কেউ তোলে তা আমাকে নরক মনে হয় কৈবল্য নরক ত্রিদশের পুর স্বর্গমত্ত পাতালের কোনো কিছু আর তার দরকার হয় না আকাশ পুষ্প আকাশ পুষ্প যেমন হয় না গোড়ার ডিম আকাশ পুষ্প এই যে কথাগুলো শশর সিংহ শশর সিং খরগোশ কি সিংহ হয় না ঘোড়ার ডিম ঘোড়া কি ডিম হয় না মানে এটা একটা কথা যেটা হয়ই না আকাশ কুসুম হেনা বলছে তার কাছে এরকম ধরণে আর এখানে এখানে বিচার করে বলছেন আশ্চর্য কথা যেখানে চৈতন্য মহাপ্রু বলছেন যে চে চেত দর্পণ মারাজন ভব মহাদবাগ্ন নিরাপ চারিদিকে আগুন জ্বলছে এটা তো মহাপৌ ঠিক বলেছেন জড় জগতের কথা কিন্তু আমি যে বিচার এখানে করতে বসেছি সেখানে বলছেন পরমংস বৈষ্ণবগণ যে অবস্থায় উন্নীত হন ভগবানের প্রতি ভালোবাসাতে তাদের হৃদয়ে এমন ভালোবাসা থাকে সমস্ত উজাড় করে বিশ্বকে ভালোবাসতে পারে যেটাকে থ্রাফিস্ট বলে সমস্ত বিশ্বকে আলিঙ্গন করতে পারে ছিল ভক্তিপ্রম পুরী গোষ্ঠী গুরুমাকে যদি কেউ দেখে থাকতেন তাহলে জানতেন নাহলে বিশ্বাস হবে না তারা সমগ্র বিশ্বকে সমগ্র বিশ্বকে আলিঙ্গন করতে পারেন তারা এরকম ধরনের তাদের ভালোবাসা অফুরন্ত প্রীতি আর এই প্রীতির দ্বারাই তো একটা একটা করে তোলে মাছকে যেমন জাল থেকে তোলে সংসারের জাল থেকে গুরু বৈষ্ণব তোলে কি করে তারা কি বাহাদুরি করে কিছু লেকচার দেয় ভাষণ দেয় না তাদের ভালোবাসাটার তাদের তাদের মানে কি করে তারা ওই প্রীতি এর দ্বারা এক একটা বদ্ধজীবকে জালে আটকে বলে চল এবার ধামে চল কোথায় রয়েছিস এত কষ্ট করছিস গুরু বৈষ্ণব যদি প্রীতি না দেখায় তো ভগবান কোথা থেকে আসবে ভগবান তো ভগবানের প্রীতি তো তো গুরু মাধ্যমে আসবে ভগবান তোমার সামনে তো আসবেন তাহলে কই বলল নরকায় যত তিদশ পুর আকাশ পুষ্পা যত আর যে ইন্দ্রিয়গুলো তোমাকে পথভ্রষ্ট করছে এত কষ্ট দিচ্ছে এত যন্ত্রণা দিচ্ছে তোমার সেন্স অর্গানগুলো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে জানিয়েছেন যে হি সংস্পর্শ যা ভোগাহা सुरमते कुंत, हे हे जेने राखो। जेही संस्पर तेरे टेंजिबल गुलो, गुलो, जे फैसिलिटी चोक दिए देखते सुनते चाओ और दिए अनुभव करो एंजय कर जेहि संस्पर्शजा भोग इंद्रिय द्वार सुख भोग कर चेष्ट करो বিশেষ করে বর্তমান যুগে যা হয়েছে একটা লোকের এই মায়া থেকে বের করে দেওয়া থাকে বর্তমান যুগে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে অনেক সুবিধে এতটা লোকে অধঃপতন হয়নি এখন মায়া দেবীর প্রভাব এত বৃদ্ধি হয়েছে যে একটা লোককে ওই মায়া থেকে বার করা ইটস টু টিপিক্যাল অসম্ভবই বলা যায় অসম্ভবের পরে যদি কিছু থাকে তাও হতে পারে কিন্তু সেটা আবার সম্ভব হয় অপ্রাকৃত যুগে দেখে অসম্ভব কিন্তু সেটাও সম্ভব করেন হতে পারে সেই জন্য সেখানে বলছেন যে সমস্ত ইন্দ্রিয়গণ যেগুলো তোমাকে এত বিরক্ত করছে হি সংস্পর্শ যা ভোগা দুঃখজন ইয়ে এটা জেনে রুগো এগুলো তোমাকে কিন্তু অন্তিমে কিন্তু যদগ্রে অমৃতপমম পরিণামী বিষমীব কেউ তো একটা খুলেও দেখে না একটা বিচারই করে না গৌরী মঠের যে ভক্তিমথ ঠাকুরের বিচারগুলো আমি জানি না এদের কি বুদ্ধি দেখলে অবাক হয়ে যাবে কিরকম ধরনের বিচারগুলো রয়েছে কিন্তু কেউ সময় নেই সব বলছে আমাদের সময় নেই সময় কি জন্য আছে যদি এক্ষুনি যমরাজ আসে তোমার কাছে নিতে তখন তুমি বলবো আমার মেয়েটাকে বিয়ে দিয়ে নি ছেলেটাকে বিয়ে দিয়ে নি বলবে আমার নাতিটার বিয়ে দেখেনি কি বলবে তুমি কোনো কথা শুনবে কি যমরাজ যখনই আসবে তোমাকে যে মুহূর্তে সে মুহূর্তে যেতে হবে তা তুমি সময় নেই কিসের জন্য বলছো সময় নেই প্রপাত বলছেন যারা বলছেন সময় নেই তারা হচ্ছে সবচেয়ে বেশি মায়ার মধ্যে রয়েছে আত্মঘাতী তো বটে মায়ার মধ্যে রয়েছে কাজে যেই সংস্পর্শে যা ভোগ আহা দুঃখজনায় এবতে আদ্যান্তীয় নতেশ যারা বাস্তব ইন্টেলিজেন্ট বুদ্ধিমান তারা এই জড়জগতের সুখভোগের জন্য ব্যস্ত হয় না জড়জগত সুখভোগে ব্যস্ত হয় কেন এর সুখগুলোর শুরু আছে শেষ আছে এই সুখগুলোর শুরু আছে আবার শেষ আছে কিন্তু আমি যে সুখের কথা কীর্তন করতে বসেছি সেখানে কোন যদি শুরু হয়ে যায় তার শেষ পাবে না এ তো শুরু শেষ নেই আছে এক্ষুনি ছেলেটা মার্কস পেয়ে পাস করেছে ছেলেটা ছেলেটা স্টারমার্ক পে পাস করেছে আনন্দে ধুম পড়ে গেল বাপ রে বাপ ঘরের মধ্যে মিষ্টি এবং ভান্ডারা মানে ফোয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে বাপি তোমার আমার স্কুটারটা একটু দাও আমি একটু বন্ধুর বাড়ি যাব বাবা বলছে না তুই চালাতে পারিস না আমি তো না মা বলছে দাও না কি তোমার একটা স্কুটারটা দেবে একটা মায়ের কাছে তো ঠিক আছে যা আমি কি করব স্কুটার নিয়ে বড় রাস্তায় বেরোতে বেরোতে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট মারা গেল তাহলে রেজাল্টে যে গেজেটটা দেখেছিল তারপরে যে কি আনন্দের বন্যাটা বইছিল বয়েছিল সেট বন্ধ হয়ে গেল খালি কিছু সময়ের বেদন কিছু সময়ের ব্যবধান অল্প সময় তো ব্যাস তাহলে যেগুলো তোমরা সুখ মনে করছো সেগুলোর বাস্তব স্বরূপ অনুসন্ধান করলে দেখা যাবে বাস্তবিক তার মধ্যে বাস্তবিক কোনো সুখ নাই সে সুখের কোনো বাস্তবিক ত্রৈকালিক অস্তিত্ব না ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে এর যে সুখের বা দুঃখের কোন অস্তিত্ব থাকে না ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে যার নিত্যত্ব থাকে না সেটা আর কি আগম পাই না বলেছেন এই জগতে যে সমস্ত সুখ দুঃখ এগুলো তাং তৃতিক ভারত হে অর্জুন এগুলোকে এগুলো শীত সুখ ও দক্ষতা যেগুলো আছে সমস্ত এগুলো সহ্য কর তালে চৈতন্য মহাপুর যেটা বলেছেন সেটা জড়জগতের যে সাধারণ মানুষ তাদেরকে বাঁচাবার জন্য বলছেন দেখো চারিদিকে অগ্নি জ্বলছে আগুন কেন ত্রিগুণের যে ফাইটিং মানে বাস্তবিক পক্ষে লড়াইটা কার সঙ্গে হচ্ছে গুণের সঙ্গে গুণের আর তো কারোর সঙ্গে না গুণের সঙ্গে গুণ ওর তমগুণ এর রজগুণ লড়াই লেগে গেল এইরকম ভাবে দেখা যায় গুণা ন বর্তান ইতিমাত গুণ গুণের সঙ্গে ফাইটিং হচ্ছে সমুদ্রের মধ্যে ঢেউ উঠেছে একটা ঢেউ এসে আর একটা ঢেউ কোলাইট করলো ব্যাস ঢেউটা ছিটকে গেল এরকম ভাবে প্রত্যেক ব্যক্তির মধ্যে কাউ না রজগুণ বেশি আছে কাউর তমগুণ কাউ এই গুণগুলোর গুলোর সে ঢেউ যে আছে উর্মি ঢেউ এগুলোর সঙ্গে অপরের যে গুণগুলোর ধাক্কা হচ্ছে এবার অশান্তি সব সর্বত্র ঘরে বাইরে রাজনৈতিক ক্ষেত্রে এগুলো থেকে কোনো বেরোবার কোনো রাস্তা জীব পাচ্ছে না এই জন্য এখানে বলছেন কিন্তু যে অবস্থাটা বর্ণনা করলাম আকিঞ্চনস্বাদস্য শান্তস্য সমচেত সহ মায়া সন্তুষ্ট মনসহ सर्वा আদি दिशा তাহলে যিনি যেটা প্রবধান অনুসারে বিশ্বম সুখায় আর কোথায় গন্ডগোল তুমি বলছো গন্ডগোল কোথায় গন্ডগোল নেই সমস্ত বিশ্বের সুখের আগার সমস্ত বিশ্ব সুখের আগার সমস্ত বিশ্ব সুখ কোথা কোথায় তুমি দেখছো লড়াই ঝগড়া কিছু দেখতে পাচ্ছে না তা এই হচ্ছে পরমংশ অবস্থা এইভাবে ভগবান ধীরে ধীরে সমস্ত বলতে গিয়ে বলছেন দেখো উদ্ধব তোমার থেকে প্রিয় কিন্তু আমার নয় ন তথা আমি প্রিয় তোমার আত্মজনীর ন শঙ্কর ন চ শঙ্কর ন শ্রী নৈবা আত্মা চ যথাভবান তুমি যতটা আমার প্রিয় আমার নিজের যে শরীর আমার যে শরীরটা কি আর প্রাকৃত শরীর ভগবান অপ্রাকৃত তা বলছে দেখো আমি যে আমি নিজে প্রত্যেকে তো নিজেকে বেশি ভালোবাস না আমি আমার তোমা আমার থেকে তোমাকে বেশি ভালোবাস এটা বাস্তব কথা গুরু বৈষ্ণব এটা পারে আর বলছেন যে দেখো ভক্তির দ্বারাই আমি গ্রাহ্য হই ভক্তির দ্বারাই প্রাপ্ত হই অন্য কোনো কিছু আসাধু সঙ্গ সৎসঙ্গাত মাম উপাগত আমার সাধুসঙ্গের যে কি প্রভাব তার দ্বারা বেশিরভাগ ব্যক্তি এই জগৎ থেকে যান সব সাধুসঙ্গ আর অন্য কোনো হ্যাঁ বলছেন যে দেখো ন ন মামখ্যম ধর্ম উদ্ধি আমি আমি সাংখ্য আদি যে যোগ আদি সাধায়াতি এগুলো দ্বারা হয় না ত্যাগ ইথা ভক্তির মাম উর্জিতা ভক্তির দ্বারা যেমন ভাবে আমি বশীভূত হয়ে যাই তেমনভাবে যোগ আদি বিভিন্ন পদ্ধতি যোগ আদি সবকিছুর দ্বারা সাধ্যায় অধ্যায় তপস ত্যাগ যা কিছু করো দ্বারা আমি এতটা বসীভূত ভক্তির দ্বারা আমি সর্বাপেক্ষা অধিক বসীভূত হয়ে যাই ভক্তির পরে আর কিছু আর যারা বিষয় চিন্তা করবে তাদের অবস্থাটা কি বলছে তারা বলার বললেও কিন্তু শুনবে না আমি যে শ্লোকের আলোচনা আগে যথা যথা আত্মা গাথা শ্রবণ বিধানই। তথা তথা পাশ্চাত্য বস্তু সূক্ষ্ম চক্ষু সহিব অঞ্জন সম্প্রযুক্তম চোখের মধ্যে কাজল দিলে যেমন আস্তে আস্তে চোখটা সুরমা লাগায় চোখটা ভালো হয় সেরকম যেমন পরিমাণে তোমরা অপ্রাকৃত জগতের বাস্তব কথা আগুনের মতো কোনো গল্প নয় বাস্তব অনুভবের কথা যদি হরি কথা শুনতে থাকো তাহলে তাহলে কি হবে এই যে জড় দর্শনগুলো আস্তে আস্তে সূক্ষ্ম দর্শনে পরিণত হবে এখন দেখলে পরে রক্ত মাংস এটা মেয়ে এটা ব্যাটা ছেলে এখানে নোংরা এইসব কিন্তু যখন পরিমার্জন হতে হতে হৃদয় শ্রবণ কীর্তন জলে করে মার্জন করতে করতে যখন সূক্ষ্ম দর্শন দাঁড়াবে তখন কী হবে যত চারিদিকে দ্রব্য আছে এর মধ্যে সূক্ষ্ম দর্শনটা হবে আত্মদর্শনের যে কথাটা সেটা যখন বুঝতে পারবে অনুভব হবে তখন সমস্ত বস্তু যেদিকে থাকাবে সেখানে সূক্ষ্ম দর্শন হবে সব ভগবত সেবার উপকরণ দেখতে পারবে না তো সে মেয়ে ছেলে দেখবে না তো বেটা ছেলে দেখবে না তো সুবিধা দেখবে কিছু না এটা দর্শনটা খুলবে এই জন্য এই হরি কথা যে যত পরিমাণে শ্রবণ করবে তত পরিমাণে তার ভগবত রাজ্যে যাওয়ার রাস্তা পুরো গ্রিন সিগনাল পুরো খুলে যায় এইটা একটাই রাস্তা আর কোন রাস্তা না আর যদি বলে করে করব না তাহলে বিষয় চিন্তা করতে থাকে তো যেটা ভগবান গীতাতে বলছে যে আমি যদি কেউ বিষয় চিন্তা করতে কি বলে তাহলে তো সার বিষয়ের গতি লাভ হবে আমি আর কি করতে পারি তো কিছু জানি সুপজায়তে সংজ্ঞাত সংজ্ঞাত কাম কামাত ক্রোধ ক্রোধাত ভবতি সন্মোহ সন্মোহৎ স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধি না ধ্যায়ত বিষয়না পুংসাম একটা জড়জগতের একটা এমন লোভনীয় বস্তু থেকে যে কোনো ছেলে বা কোনো মেদে ওকেই আমার চাই ওকেই আমার চাই আর কোনো বাবা কোন ত্যায্য বুদ্ধ করবো তুই তুই যা খুশি কর আমার ওকেই চাই যার সঙ্গে মজে মন কি বা হাঁড়ি কি বা ডোম যার সঙ্গে মজে মন কি বা হাঁড়ি কি বা ডোম আর কোনো কথাই নেই আর চাই আমার চাই তো যা এই অবস্থায় কী লাভ হবে অন্তিমে কি হয় সব দেখলে বুঝে এখন ও ঘরে রয়েছে পড়াশোনা করতে পারছে না লিখতে পারছে না সবসময় ওই অনুধ্যান হচ্ছে ও আমার দাঁড়িয়ে রয়েছে হাসছে আমাকে চাই এই করতে করতে কি হলো ভ্যাত বিষয়ন পুংশন সঙ্গ সুপজাতে উপজাত যে বস্তু তুমি চিন্তা করবে কন্টিনিউয়াস মনে তার সঙ্গ হয়ে যাচ্ছে সঙ্গ অর্থে পৃথিবিনিময় বক্তময় ঠাকুর বলছেন সঙ্গ অর্থে পৃথিবীর সেটা তোমার হয়ে যাচ্ছে তাহলে যে বস্তুটা অনুধান করছো তার যে কারেক্টার যা কিছু সব তোমার মধ্যে সঞ্চালিত হচ্ছে আর ওই বস্তুটা প্রাপ্তির পথে যদি বাবা বাধা দেয় বাবাকে উড়িয়ে দেবো বোঝা গেল কি বললাম ধায়াত বিষয়ন পুংসান সংগস্তে সুপজাতে সংজাত সংজাত কাম কামাত ক্রোধ অভিযান সেই কামের বস্তুটাকে আমি যদি প্রাপ্তির পথে কেউ বাধা দেয় তখন আমি সহ্য করবো না তখন আমার আগুন ক্রোধ চলে আসবে এই ক্রোধের এভাবে উৎপত্তি হয় যেমন আমার মনে ওই জিনিসটা প্রাপ্তির দিকে যাচ্ছে কেউ একটা বাধা দিচ্ছে যেমন নদী কী হয় জোর করে পাহাড় থেকে জেনেটা বিরাট একটা পাহাড়ের চারটা আন পড়লো দুম করে ধাক্কা দিয়ে নদী ওপর থেকে এবারে অন্যদিকে চলে গেল গঙ্গোত্রী অমুক যারা গেছে তারা জানে আটকাবে না বাধা মানে না বিষয়ের আকর্ষণ এমন ঐকান্তিক যার ওপর কৃপা হয়ে গেছে বাস্তব গুরু বৈষ্ণবের পরামংস তাদের হতে পারে আনালে হবে হ্যাঁ বলছেন বিষয়ন ধায়ত্তম বিষয়ে বিষজ্যাতি মা অনুস্মারত চিত্তম মইয়ে বা প্রবলিয়াতে বিষয়ের যদি চিন্তা করে বিষয়ের প্রতি তার অনুধান হবে আর যদি কন্টিনিউস আমাকে চিন্তা করে আমাকে যদি পরম বিষয় মনে করে তো আমার চিন্তা হয়ে যাবে আর স্ত্রী নাম স্ত্রী সঙ্গী নাম দূরত আত্মবানা ক্ষেমে বিবিক্ত আসেনম্চিন্তায় মাম অতিন স্ত্রী নাম স্ত্রী সঙ্গে নাম সঙ্গটা দৌড়ত আত্মবান যে আমাকে লাভ করতে চাইবে তারা স্ত্রী সঙ্গ স্ত্রী সঙ্গীর সঙ্গ ইত্যাদি থেকে নিজেরকে বাঁচিয়ে সাধুগুরু সঙ্গে যারা আত্মবান পুরুষ তারা কি করবেন ভালো করে দূরে রাখবেন নিজেকে আর খেমে বিবিক্ত সমস্ত বিষয় জড় সে ইতি টেনেছে বিবিক্ত মানে হচ্ছে কেবল গুরু বৈষ্ণব সঙ্গে সংকীর্তন বিবিক্ত মানে হচ্ছে নির্জন আর নির্জন কথার ব্যাখ্যা আগেই করেছি সাধু সঙ্গ যেটা বলছেন স্থানের স্থিতাহা সতিকতাম তনুবাং মানবী এখানে ব্রহ্মাও বলছে ব্রহ্মা একই কথা বলছে স্থানি স্থিতাহা মানে সাধুগণ সাকাসের স্থিতাহা সাধুগণের সঙ্গে থাকবো কেবল বিষয়চর্চা হবে না কেবল হরিকীর্তন হবে বাস ভালো এটাকে নিঃসঙ্গতা বলা হয় সঙ্গ সংস্কৃতের হেতু অসস্য বিহিত দিয়া সএব সাধু সুকৃত হসঙ্গতায় কল্পতে নিঃসঙ্গত্যায় কল্পতে এটা এটা কে বলছেন কপিলজি মহারাজ মা কে বলছেন সঙ্গ সাধু সুকৃত সঙ্গ সংস্কৃতের হেত উল্টো বলে ফেললাম না সংস্কৃতের হেত যে সঙ্গগুলো তোমরা করছো সব তোমাদেরকে জেলখানায় ঢুকাবে সঙ্গুজ সংস্কৃতের হেত পদ্ধতি এছাড়া অন্য কোন রাস্তা নাই আর স্ত্রী সঙ্গ এখানে বলা হয়েছে বলে অনেকে দুঃখ হলো বলে বা সব শাস্তি তো গেলে সিঁদেরই নিন্দা আমাদের ওরা যেন ধোয়া পুজি ভাতা তা নয় ক্যাথাটা এখানে এখানে বুঝবার ব্যাপার যশীর সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার ত্যাগ এই বৈষ্ণব আচার কথাটার মানে অনুভব গৌরিয়া মঠই জানে বাইরের কোনো লোক বলতে পারে না এখানে স্ত্রীদের পক্ষে পুরুষের অনুধান পুরুষের পক্ষে স্ত্রী চিন্তন এগুলো উভয় বলা আছে এখানে স্ত্রী যোশী যেটা বলা আছে কামিনী হতে পারে কাঞ্চন যোষিত হতে পারে প্রতিষ্ঠা হতে পারে অনেক রকম সঙ্গ এই বৈষ্ণব সঙ্গ ত্যাগ আর যশিত সঙ্গীর আর কৃষ্ণ অভক্ত এক কৃষ্ণ অভক্ত এই তিনটে সব সঙ্গ এগুলো বাক্য শেষকালে আমাদের সাবধান করে দিয়েছে ন তথা অশ্ব বন্ধ বন্ধশ্চ অন্য প্রসঙ্গত যশিত সংগত যথা পুংস তথা তৎসঙ্গীসঙ্গের বন্ধন হয়ে যাবে সেরকম বন্ধন আর কোনো কিছুতে হতে পারে না এতটাই বন্ধন ন তথা অস্ব বন্ধ বন্ধসছে অন্য প্রসঙ্গত অর্থ বেশি আছে বিভিন্ন কারণ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কারণে বিদ্যার অহংকার আছে উঁচুকুলে জন্মেছে সমস্ত কিছু থেকে শাস্ত বলছেন ন তথাসভাবে বন্ধ বন্ধস্য অন্ন প্রসঙ্গতী সংগাদ যথা পুংশ তথা তৎসঙ্গী সঙ্গত ইশিত যসি সঙ্গীর সঙ্গ এর দ্বারা যে বন্ধনটা সৃষ্টি হয় উত্তরা অন্য কিছু আর এত বড় বন্ধন হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা কি অনুভব করেছো তোমাদের হৃদয়ে তো সর্বদা একটা ওঙ্কারনাদ হয় ওম করে নাদ হয় কি অনুভব করেছে করেনি কেউ কানের মধ্যে জোরে করে আঙুলটা দিলে জোর করে দেখা যায় ভেতরে একটা ওম করে আওয়াজ হচ্ছে ভগবান বলছেন হৃদয় হৃদয় অবিচ্ছিন্ন হৃদয়ের মধ্যে তোমাদের আছে এটা হৃদ অবিচ্ছিন্ন ওঙ্কারম ঘণ্টানাদ বিসোর্ণবাদ বিষোর্ণবাদ যেমন ঝন্টালায় ঢং করে অং করে ইকো ছড়িয়ে পড়ে ধীরে ধীরে হবে একটা সেটা শীর্ণ হয়ে শব্দটা বিলীন হয়ে যাচ্ছে সর্বদাই এটা হচ্ছে কানেতে জোর করে হাত দিলে দেখা যাবে কো জোর করে হাত দিলে দেখা যায় একটা ওম করে আওয়াজ হচ্ছে হৃদয় ছিন্ন অঙ্কারম ঘন্টানাদম বিসূর্ণবধ প্রাণীন উদ্দীর সংবে তত্রাথ পুনবেশরণ হৃদয়ের মধ্যে দেখবে সবসময় একটা ঘন্টানা সদৃশ অঙ্কারকে অনুভব করবে ঊর্ধ্বে হৃদয় ঊর্ধ্বে দিয়া দ্বাদশাঙ্গল পর্যন্ত লইয়া সেই মায়াতীতে পুনঃ মায়াতিত অবস্থা যে স্থিতিটা সেখানে স্থাপন করবে যেটা যোগের কথা মূলাধার থেকে কিভাবে মূলাধার থেকে আরম্ভ করে মূর্ধা পর্যন্ত মৃণাল তন্ত্রু আছে যোগের এটা যারা যোগ করে তারা অবিচ্ছিন্ন স্থিত প্রাণবায়ু দ্বারা অভিব্যক্ত করে নিরন্তর অনন্তর পুনর্বার ওঙ্কার ঘণ্টার তুল্য উদ্গত নাতকে স্থির করবে ওম ইতি ইতিাক্ষরম ব্রহ্মমন্ত্র এটাকে বলা হয় ওমকার এইভাবে এইভাবে ভগবান এবার যোগ আদি সিদ্ধির সিদ্ধির কথা সমস্ত এবার বলতে আরম্ভ করলেন সমস্ত যোগ আদি সমস্ত এইসবের কথা অনেক রকম যোগ আদি সৃষ্টির কথা এসব বলতে আরম্ভ করলেন তারপরেতে আমাদের সময়ের অভাবের জন্য এবার ভগবান শ্রীকৃষ্ণ যে তিরন্ড ভিক্ষুকের কথা কীর্তন করেছিলেন সেই তিরন্ড ভিক্ষুকের কথা আমরা যাব সেখানে কতটা সহনশীলতা থাকলে পরে ভগবান প্রাপ্তি হতে পারে তার একটা একটা আন্দাজ পাওয়া যাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব দেখো জগতে কাউর যদি অঙ্গের কোনো কোনো ক্ষতি হয় তাতে তো যন্ত্রণা হয় হয় না কিন্তু ভগবান বলছেন উদ্ধবকে উদ্ধব কিন্তু কোনো দুরাত্মা ব্যক্তি যদি কাউ হৃদয়তে প্রচন্ড আঘাত দান করে পরে কাউকে খুব ভালোবেসেছ সে এখন এমন দুর্ভাগ্য তোমার প্রতি ব্যবহার করলো তোমাকে ফেলে দিল সেই কষ্ট তোমার এবার বিশ্বাস হয়ে বিশ্বাস হয়ে ঘুমোতে পারবে না ভগবান বলছেন অঙ্গ ক্ষত হলে যে কষ্টটা হয় তার দ্বারা ঔষধ আদিকে কোনো মতে ঘুমোলেও ঘুমোতে পারে কিন্তু দুর্ভাগ্যের দ্বারা যে কষ্টটা তোমার হৃদয়ে সেল বিঁধবে ঘুমোতে গেলে তোমার কষ্ট হবে খেতে গেলে পারবে না স্নান করতে গেলে কিছু পারবে না যন্ত্রণা ছটফট করবে ভগবান বলছেন দুর্জনের বাক্যের দ্বারা যে কষ্ট হয় ক্ষত বিক্ষত হয় হৃদয় সেটার মতো আর বাইরের দৃষ্টিতে যদি কোনো ক্ষত হয় তার দ্বারা অত হয় না এ প্রসঙ্গটা আমরা দেবীর সঙ্গে শঙ্করের আলোচনায় যে দক্ষযজ্ঞের পূর্বে আলোচনায় এখনো অনুভব করেছিলাম এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো একটা অবন্তী নগরের অবন্তী নগরের একটা ব্রাহ্মণ ছিল অবন্তীনগরে সেই ব্রাহ্মণ অনেক বড় একটা ব্যবসা করেছিল জাহাজে করে সব নিয়ে যায় বিভিন্ন বস্তু বিভিন্ন জায়গায় দান বিক্রি করে প্রচুর মুনাফা সঞ্চয় করে এখন করতে করতে সে প্রচুর সংগ্রহ করেছে আর এখানে কি হলো এখানে বলছেন তাই যে একটা ভিক্ষুক গীতার কথা বলবেন সেখানে বলছেন যে একজন ব্রাহ্মণ ছিল সে রকম ভাবে সে প্রচুর অর্থ করি সংগ্রহ করেছে করার পরেতে তার কি হয়েছে সে আত্মীয় পরিজনকে ভালো করে দেয় না খেতে দেয় না ভালো করে আত্মীয় পরিজনকে রাজারও সেরকম অনেক কিছু পাওনা আছে সেও তার খাজনা কর আদি দেয় না কৃপন সে বড় করতে করতে উদ্ধব কি বলবো হঠাৎ একদিন তার বিপর্যয় হল জীবনে অবশ্যই এটাকে বিপর্যয় বলা না এটাই ভালো তার ডাকাত পড়ল সমস্ত কিছু লুট হয়ে গেল সমস্ত জিনিসপত্র বাড়িতেও এ করেছে রাজার লোক এসে সব নিয়ে গেল হঠাৎ তার এতদিনে সঞ্চিত বস্তু সমস্ত সর্বশান্ত হয়ে গেল আর কিছু নেই তার এ অবস্থায় আত্মীয় পরিজন তাকে কি করলো তার কাছে যেহেতু কিছু নেই তার যে পূর্বে যে তাকে ভোগ করতে দিত না পরিবারের সব কিছু এবার তার আক্রোশটা নেবে তাকে তাড়িয়ে দিল তাকে দূর করে তাড়িয়ে দিল তার কষ্টের শেষ নেই সে রাস্তায় বেরিয়ে গেল তাকে কেউ পোছে না তার কিছু নেই একটা কাপড়ে বেরিয়ে গেল রাস্তায় যেতে যেতে এবার গালে হাত দিয়ে চিন্তা করছে আজ আমার এই যে দশাটা হলো এটা কি জন্য হলো আমার নিজেরই কর্মফলে হয়েছে আর সে ভিক্ষুক তখন হঠাৎ তার মধ্যে আত্মতত্ত্ব জেগে উঠল ভেতরে ভেতরে যদি অন্তর্জামী রূপে যে ভগবান চৈত্যগুরু অনেক ঘটনা ঘটে অনেক অনেক সময় এমন অবস্থা চৈত্যগুরু করে দেন চৈত্যগুর অনুভব দ্বারা অনুভব সৃষ্টি হয়ে যায় অনেক কথা অনেকে শুনছেন কোনো একদিন একজনের ওই কথাটা শুনেই চৈত্যগুরু একবার তাকে অনুভব দিয়ে দিল কিছু ওর দ্বারা তার হয়ে গেল তো কেন উচিত ভিক্ষুণা গীতম পরু ন বিপাকম নিজ এই এইভাবে দেখা গেল সেই ব্রাহ্মণ তাকে তাড়িয়ে দিল সবাইরে চলে গেলো রাস্তায় ঘুরতে ঘুরতে কোনো মতে জীবনযাপন করবে হঠাৎ তার মনে হয়ে গেল যে এই যে অত্যাচার যাগুলো আজগে আজকে নুনম ভগবান সন্তুষ্ট আমার পর ভগবান আজকে সন্তুষ্ট এই কথাটা অনুভব করলো তাই আমার বিষয় যন্ত্রণা সমস্ত আজকে চলে গেল অনুভবটা করলো এই অনুভবের বিষয়টা আমি কালকে আলোচনা করতে চাই আজকে আর আলোচনা করা যাবে না কারণ আছে আজকে এই পর্যন্ত আলোচনা বিশ্রামটা কালকে একটু বেশি সময় হবে কালকে একটু আলাউ আগে আসবেন আজকে এই পর্যন্ত বিশ্রাম দিয়ে আজকে नूनम में भगवान संतुष्टो सर्वदेव हरी हरि जेनो नीतो दशात निर्वेदस्त्म प्लव बांचा कल्पतुर्वश्य कृपा सिन्द पति पावन वैष्णव्यो नाल के एक बेसिक्षण हो